বালা দিয়ে তুমি কি করবে আহা আম্মা নিয়ে এসো যাও তারপর বলছি বালা দিয়ে তুমি কি করবে আহা আম্মা নিয়ে এসো যাও তারপর বলছি অথই। জি কাকিমা আমার আলমারি থেকে বালার বক্সটা নিয়ে এসো তো চাবি বালিশের নিচে আছে আচ্ছা তোমার বাবা কাকা বাড়িতে আছে নতুন করে কি অশান্তি করতে চাইছ তুমি আরাফ আচ্ছা আম্মা আমাকে কি একটু ও ভরসা কর না আপাতত করছি না অভিমান কতদিন পুষে রাখবে আম্মা এরই মাঝে অথই এলো কাকিমা এটা তো হ্যাঁ আরাফ সানায়া র উদ্দেশ্যে বলল এদিকে এসো পাশে গিয়ে দাঁড়াল বাড়ির সবাই আপাতত নিশ্চু ঘটনা কি হচ্ছে কেউ কিছু বুঝতে না পারলেও অথই কিছুটা ধারণা করতে পারছে আরাফ বলতে শুরু করল আমাদের যখন বিয়ে হয়েছিল আম্মা তোমাকে এই বালা দুটো দিতে চেয়েছিল আমি বাধা দিয়েছিলাম কারণটা তুমি জানো কিছু সময় থেমে আবারও বলল এই বালা দুটো আমার দাদির ব্যবহার করা তার ব্যবহার করা এক একটা গহনা সে এক একজনের নাম করে মায়ের হাতে বুঝে দিয়ে গিয়েছিল যখন সে অসুস্থ শরীরে হাসপাতালে ভর্তি ছিল বড় ভাবিকে তার ব্যবহার করা একজোড়া কানের দুল দিয়েছে আমার নাম করে এই জোড়া বালা রেখেছে আমি বলতে আমার বউয়ের এভাবে আমায়া অনেক মিরাজ সকলের জন্য আছে আজ এই বালা দুটোর প্রয়োজন অনুভব করছি আম্মা তুমি চার মাস আগে যে কাজটা করতে চেয়েছিলে আমি বাধা দিয়েছিলাম আজ সে কাজটা করার জন্য আমি তোমাকে অনুরোধ করছি তোমার পছন্দ করা বৌমার হাতে তুমি আমার দাদির স্মৃতি তুলে দিতে পারো আরাফের কথায় অথই বাদে বাকি সবাই ভীষণ অবাক হল আরাফের পরিবর্তনে সবার চোখ একে অপরের দিকে আটকে গেল এই ছেলে এত ভালো কি করে হলো সবচেয়ে বেশি অবাক হল মাহফুজা খান আজকে এমন একটা দিনে তার ছেলে যে তাকে এত বড় একটা উপহার দিবে সেটা সে কখনোই চিন্তা করেনি তার মনের উপর থেকে পাথরের বোঝাটা এক নিমিশেই সরে গেল তার ছেলে মেনে নিয়েছে সব কিছু অতীত ভুলে নতুন করে জীবন সাজাতে চেয়েছে এর থেকে ভালো অনুভূতি আর কি ই বা হতে পারে কাকিমা দেরি করছো কেন তাড়াতাড়ি শুভ কাজটা করো সজীব মাহফুজা খান বক্স থেকে বালা দুটো বের করে আরাফের হাতে দিল নেও তুমি পড়িয়ে দেও তোমার দাদির রেখে যাওয়া স্মৃতি তুমি দেও সানায়াকে আরাফ হাত বাড়িয়ে বালা দুটো হাতে নিল মায়ের উদ্দেশ্যে বলল আর কতদিন আমার উপর অভিমান করে থাকবে আম্মা কতদিন তোমার সঙ্গে মন খুলে কথা হয় না আমার বন্ধুর মতো আবার কবে হবে আম্মা মাহফুজা খান আবেগময় হয়ে পড়লেন না চাইতেও চোখে পানি এলো ছেলেকে হাত বাড়িয়ে পাশে বসালেন মাথা আদর সুলভ হাত দিয়ে বললেন পৃথিবীতে আমি মনে হয় এমন একজন মা যে কিনা ছেলে ভালো থাকবে বলে যুদ্ধ করে ছেলেকে বিয়েতে রাজি করিয়েছি একটা কথা বলি আরাফ। বলো আম্মা মায়েরা কখনো চায় না তার সন্তান খারাপ থাকুক আমিও কখনো চাইনি বাবা তুই ভালো থাকবি আমি দুচোখ ভরে দেখব আমার এইটুকু চাওয়াতে কি কোনো ভুল ছিল না আম্মা কোনো ভুল নেই তুমি সঠিক সিদ্ধান্ত ই নিয়েছ তোমার আরাফ তোমার ছেলে ভালো থাকবে আম্মা অনেক ভালো থাকবে সজীব পরিস্থিতি সামলে উঠতে বলল কি হল কি আনন্দময় পরিবেশ এত নীরব কেন আমরা কেক কাটব না কাকিমা তুমি জিতেছ তোমার ছেলের জেদের কাছে আরাফ তুই হেরে বসে আছিস এখন আয় কেক কাটতে আয় অথই বলল কে বলেছে আমাদের ভাইয়া হেরে গেছে ভাইয়া ও জিতেছে আমায়া অনেক মিরাজের দিকে তাকিয়ে বলল কি বলিস তোরা জিতেছে না আমাদের ভাইয়া সবাই একজোটে মাথা দোলাল মাহফুজা খান বললেন সানায়াকে পরিয়ে দেও বালা দুটো জানি না বালা দুটো ছোট হবে নাকি বড় হবে তবে যাই হোক এগুলো ভেঙ্গে গড়ে নতুন কিছু কখনো করা যাবে না ছোট হলে আলমারিতে তুলে রাখবে আর বড় হলে একটু মানিয়ে পড়বে কেমন হাত দেও সানায়া হাত এগিয়ে দিল অতিশয় যত্নে আরাফ বালা দুটো পরিয়ে দিল না একদম ছোটও হয়নি বড় ও হয়নি ঠিকঠাক মতো হয়েছে মানিয়েছে বেশ তাকে খালি হাত দুটো আজ পরিপূর্ণ হয়ে গেল মাহফুজা খান বললেন এভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বই নিয়ে বেরিও মা তোমার দাদি শাশুড়ির স্মৃতি আম্মাকে দিয়েছিল তার শাশুড়ি সে দিয়েছিল আমাকে অসুস্থতার সময় বলেছিল আমি যেন আমার ছেলের বউকে দিই এবার আমি তোমাকে বলছি ভবিষ্যতে আমার নাতি নাতনিকে দিও মানুষ তো চিরকাল থাকবে না তাদের এই স্মৃতিগুলো আছে বলেই ওই জিনিসটার দিকে চোখ পড়লে তাদের কথা আমাদের মনে পড়ে আমি স্মৃতি ধরে রাখতে ভালোবাসি আনটি আমি চেষ্টা করব সব সময় এগুলো যত্ন করে রাখার আন্টিকাকে বললে তুমি অথই মা বলছ না কেন আমায়া মাহফুজা খান বললেন সময়ের সাথে সাথে সব অভ্যাস হয়ে যাবে জোর করতে হবে না ও লজ্জা পাচ্ছে সজীব বলল হয়েছে তোমাদের স্মৃতিচারণ না মানে ছোঁয়া বায়না করছে আসছি ভাইয়া আরাফ যেতেই মাহফুজা খান পেছনে থেকে ডাকলেন আরাফ সবাই তাকাল শুভ দিন বাবা আরাফ মুচকি হাসল মায়ের কাছে এগিয়ে এসে বলল আমার জন্য দোয়া করবা আম্মা আমি যেন আমার মায়ের ভালো ছেলে হতে পারি মায়ের কাছে দোয়া চাইতে নেই মায়েরা সবসময় দোয়া করে এসো আম্মা আমার সঙ্গে কেক কাটবে তুমি বাবা কোথায় বাবা আর কাকু অলরেডি লাইব্রেরি রুমে কেক নিয়ে বসে আছে চল তুই সর্বোপরি পারিবারিক আয়োজনে সারপ্রাইজ পর্ব শেষ হল তাদের অনেক গলায় ক্যামেরা ঝুলিয়ে সকলের উদ্দেশ্যে বলল আপনারা সবাই একটু কষ্ট করে একত্রে দাঁড়ান আমি এই সুন্দর সময়টাকে ফ্রেম বন্দি করেনি আরাফ বলল তাহলে তো তুই ছবি থেকে বাদ পড়ে যাস তুই বাদ পড়লে পারিবারিক ছবি হবে কিভাবে ওয়েট আমাদের দারোয়ান সুজন কে ডাক ও হয়তো পারবে দেখিয়ে দিলে সালেহা আপা আপনি গিয়ে ডেকে নিয়ে আসুন ভাইয়া তোমারা রেডি হয়ে দাঁড়াও আমি কয়েকটা ছবি তুলতে থাকি সজীব অথই ছোয়া তাদের আলাদাভাবে কয়েকটা ছবি তোলা হল অনেক ডাকল ছোট ভাইয়া তুমি আর ভাবি এসো আরাফ তাকালো সানায়া র দিকে চলো তুলতেই হবে ছবি কেন আমার সঙ্গে ছবি তুলতে অসুবিধা আমি কালো বলে সানায়া মেকি রাগ দেখিয়ে বলল আপনি কালো কোথায় আপনি তো উজ্জ্বল শ্যামলা পুরুষ মানুষ ধবধবে সাদা ভালো লাগে না আপনার গায়ের রং একদম পারফেক্ট তোমার থেকে তো আমি কালো ভালো হয়েছে আপনার চালাকি বুঝি নিজের নামে বানিয়ে বলে আমার থেকে প্রশংসা শুনতে চাচ্ছেন আপনি নিজেই জানেন আপনি সুন্দর চলুন আরাফ হাসলো আসলেই তার বৌ চালাক চলো পরের দিন সকাল তুই এখন আমাকে এসব জানাচ্ছিস এত কিছু হয়ে গেছে বাড়িতে আর তুই আমাকে আজ জানাচ্ছিস ভেবেছিলাম নিজে সব কিছু সামলে উঠতে পারবো কিন্তু এখন তো সব কিছু আমার হাতে বাইরে মা রাগ করে মামা বাড়িতে চলে গিয়েছে কেউ না জানুক আমি জানি মা আমার উপর অভিমান করেছে আমি তো মানুষটাকে চিনি নাকি সানায়া তাকিয়ে দেখল আরাফ এখনো ঘুমাচ্ছে বোনকে বলল টেনশন করিস না আমি আসছি ও বাড়িতে ওনাকে অফিসে যাওয়ার সময় নামিয়ে দিয়ে যেতে বলবো তুই মামিকে দেখতো কোনোভাবে এ বাড়িতে আনতে পারিস কিনা ওকে শুনছেন আপনি ঘুম ভেঙে তাড়াতাড়ি উঠুন তো আরাফ ঘুম ভাঙা কণ্ঠে বলল কিছু কি হয়েছে সাত সকালে ডাকছো কেন সকাল কয়টা বাজে আপনার কোনো ধারণা আছে হুহু না অলরেডি আটটা বেজে গেছে উঠুন এবার আরাফের কোনো হেলদোল হল না আরামছে পাশ ফিরে আবারও বলল নয়টায় ডেকো এখন আপাতত বিরক্ত কর না গতকাল অনেক বিরক্ত করেছ বিরক্ত আমি করেছি হুম মিথ্যাবাদী লোক আরাফ আবদারের সুরে বলল প্লিজ ম্যাডাম ঘুম পাচ্ছে ভীষণ ঘুমাতে দেও ঠিক আছে ঘুমান আপনি আমি একাই যাচ্ছি আরাফ ঘুমকে তাড়িয়ে চটজলদি চোখ মেলে তাকালো কোথায় যাচ্ছ সানায়ার আগে ফুসতে ফুসতে বলল যাচ্ছি নরকে যাবেন দূর না শ্বশুর বাড়ি হলে যেতাম নরকে যাওয়ার ইচ্ছে হয়েছে তুমি একাই যাও ব লেই আরাফ আবার ঘুমানোর জন্য তৈরি হতেই সানায়া চেঁচিয়ে বলল আপনি আর একটু ও ঘুমাবেন না উঠুন না উঠলে কিন্তু আরাফ চোখ মেলে তাকিয়ে দেখল জল্লাদ বউ পানির জগ উঁচু করে নিয়ে দাঁড়িয়ে আছে যে কোনো সময় তার দিকে ছুঁড়বে এই ঠান্ডায় আপাতত সে দুবার গোসল করতে চাইছে না খবরদার পানি ছুরার সাহস একদমই করবে না তাহলে গোসল শুধু একা আমি না তোমাকে ও করাবো সানায়া জগ টেবিলে রেখে দিল আপনি কেন বুঝতে চাইছেন না আমি আজ ও বাড়িতে যাব আপু আপুকুল করেছিল আপনি অফিসে যাওয়ার আগে আমাকে নামিয়ে দিয়ে গেলেই হবে উঠুন তাড়াতাড়ি ও বাড়িতে যাওয়ার তারা না থাকলে জীবনেও আপনাকে ঘুম থেকে তুলতাম না আরাফ হতাশ হয়ে বালিশে হেলান দিয়ে গান ধরল ওগো বৌ তোমার দিলে কি দয়া হয় না তোমার দিলে কি দয়া হয় না সানায়া চুল আচরানো বাদ দিয়ে বড় চোখে তাকালো তার দিকে আজব লোক সাত সকালে এই গান গাওয়ার মানে কি তুমি একটা সেলফিশ আমাকে রেখে একা ও বাড়িতে যেতে চাইছ ভালো মন্দ সব তুমি একা খাবে আমাকে সাথে নিলে অংশীদার একজন বেড়ে যাবে না নিষ্ঠুর মহিলা ব লেই আরাফ বিছানা ছাড়ল আমি ভালো মন্দ খেতে যাচ্ছি না আর আপনি অফিস বন্ধ করে কোথাও এক মুহূর্তের জন্য যেতে চান না অজুহাত দেখান আমার কি দোষ আরাফ পেছনে থেকে বাহুডোরে বেঁধে নিল তাকে কাঁধে নিজের থুতনি ঠেকালো আয়নায় তাদের অসাধারণ প্রতিবিম্ব ফুটে উঠেছে আহা বউ রাগ করছো কেন আমি তো মজা করে বলেছি রেডি হও আমি ফ্রেশ হয়ে আসছি এভাবে মুখ ভার করে বসে আছো কেন সামান্য একটা বিষয় নিয়ে এটা সামান্য বিষয় হ্যাঁ আপনার কাছে তো সামান্যই মনে হবে আচ্ছা তাহলে কত সময় এভাবে অভিমান করে থাকবে জানি না আমি যে বোনকে আমি অলয়েজ সব কিছু শেয়ার করেছি পেটের কথা উগরে দিয়েছি সে কিভাবে পারল এমন একটা বিষয় আমার থেকে লুকাতে আরাফ শার্টের হাত গোটাতে গোটাতে সানায়া রপ আসে বসল বোঝানোর ইঙ্গিতে বলল মেয়েটার উপর শুধু শুধু রাগ করো না ও এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা এখন শুধুমাত্র ওই মেয়েটাই ভালো জানে তার উপর যদি এখন তুমি ছেলে মানুষের মতো রাগ করে বসে থাকো ব্যাপারটা কি ভালো দেখায় সানায়া বুঝলো আরাফের কথা মন নরম হল তার বলল আমার মনে হয় ও বাড়ি থেকে এভাবে রাগ করে আসা উচিত হয়নি তাই না হ্যাঁ একদমই উচিত হয়নি পরিস্থিতি ঠিক হোক শায়লার মন ভালো হোক তারপর তোমার যত ইচ্ছে বোনের উপর রাগ দেখিও কিন্তু এখন অভিমান করে এভাবে বসে থেকো না আর তাছাড়া শায়লা তো আমাদের অনেক হেল্প করেছে আমরা কি তাকে হেল্প করব না আপু কিভাবে হেল্প করেছে আরাফ হাসল বলল শুনতে চাও থু এই যে আমি তুমি এক ছাদের নিচে বসবাস করছি আমাদের সকল সমস্যার সমাধান সবকিছু হয়েছে সায়লার জন্য ওই মেয়েটা তোমার সম্পর্কে তুমি কি চাও তোমার অনুভূতি এগুলো আমাকে না বললে আমি হয়তো কখনো এগুলো জানতে পারতাম না আমরা আলাদা হতাম একটু পরিষ্কার করে বলবেন আপু ঠিক কি বলেছে তুমি সেদিন খুব অসুস্থ ছিলে তোমাকে হাসপাতালে নেওয়ার জন্য ফোন দিয়েছিল শায়লা ফ্ল্যাশব্যাক তোমার সাথে আমার কিছু কথা আছে আরাফ বলুন এখানে নয় কথাগুলো তোমাকে জানানো অনেক জরুরি তুমি তোমার সময় মতো আমাকে একটা টাইম জানিও আমরা কোনো কফি শপে বসে এটা নিয়ে কথা বলবো তোমার কি কোনো আপত্তি আছে তারপরের দিন তোমাকে বাসায় নেওয়া হয় ওই দিন বিকেলে শায়লার সঙ্গে কথা হয় আমার বাসায় বা হাসপাতালে ও কথাগুলো আমাকে বলেনি তুমি জেনে যাবে তাই তোমার অনুভূতিগুলো ও আমাকে জানায় আরাফ তোমরা কি মন থেকে সিদ্ধান্ত নিয়েছো তোমরা আলাদা হবে ডিভোর্স দিবে একে অপরকে হ্যাঁ আচ্ছা আরফ কোনোভাবে এই সম্পর্কটাকে কি সুন্দর একটা নাম দেওয়া যাবে না আপনি ঠিক কি বলতে চাচ্ছেন শায়লা একটু পরিষ্কার করে বলবেন আমি আজ এখানে এসেছি তোমাকে কিছু জানানোর জন্য আমি জাস্ট কথাগুলো বলবো তারপর তুমি সিদ্ধান্ত নিবে তোমরা আসলে কি চাও সানায়া আমার বোন ওকে সব থেকে বেশি এই পৃথিবীতে আমি চিনি ওর না বলা অনেক কিছু আমি বুঝি আরাফ মেয়েটা ছোটবেলা থেকে অনেক চাপা ও নিজের মধ্যে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে তবুও মুখ ফুটে কিচ্ছু বলবে না আমি একমাত্র মানুষ যার কাছে ওর নিজস্ব আবেগগুলো জমা রাখে কিছু সময় থেমে আবারও বলল সহজভাবে বলি ও তোমার মায়ে পড়ে গেছে তোমার পরিবারের সঙ্গে ও জড়িয়ে গেছে তোমার পরিবার তোমাকে ছেড়ে আসার কথা ও যখন আমাকে বলেছিল দু চোখে অধরে গড়িয়ে পড়া পানি গুলো মিথ্যা ছিল না জানি না এই তিন মাসে কখনো ওকে কাঁদতে দেখেছ কিনা না ওর চোখের পানি সহজে কেউ দেখতে পায় না ও নিজের মধ্যে ভেঙে যাবে অথচ কাউকে বুঝতে দিবে না ওর কষ্ট হচ্ছে ও ভালো নেই যতই তোমার সামনে তোমার সিদ্ধান্ত মাথা পেতে নিক না কেন ও ডিভোর্সটা মন থেকে চায় না ও তোমার সাথে থাকতে চায় আরাফ সানায়া কখনো ওর অনুভূতি আগে প্রকাশ করবে না কেন করবে না যদি জানতে চাও তাহলে বলবো প্রত্যাখ্যান হওয়ার ভয় ও অপমানিত হতে চায় না তবে তুমি যদি একবার ওকে বোঝার চেষ্টা করো তুমি বুঝতে পারবে ও বাইরে থেকে তোমাকে যতটা কঠোরতা দেখায় ও একদমই তেমন নয় ওর মনটা ভারী নরম ও মন থেকে চায় তোমার সঙ্গে থাকতে কিন্তু ওর জবান বলে ডিভোর্স দিবে আরাফ সত্যি বলতে আমি চাই না আমার বোনটা এভাবে কষ্ট পাক তোমার কাছে অনুরোধ রইল তোমার যদি কোথাও কোনো পিছুটান না থেকে থাকে এই তিন মাসে মেয়েটার জন্য তোমার মনে কোথাও কোনো জায়গা তৈরি হলে এই মেয়েটাকে জীবন থেকে হারিয়ে যেতে দিও না একটা সুযোগ তুমি ওকে তৈরি করে দিও বর্তমান কথাগুলো শেষ করে আরাফ তাকালো সানায়া রদিকে মেয়েটা তার দিকে ই তাকিয়ে আছে আরাফ আবার ও বলল তুমি একটা পচা মহিলা তোমার অনুভূতি জানাও নি আমাকে আচ্ছা আমি এতটাই অবুজ যে তুমি তোমার অনুভূতি জানালে তোমাকে অপমান করতাম আমি কি অপদার্থ যে হীরা রেখে কাচের পেছনে ছুটব আমি কি আঠারোর উনিশ বছরের যুবক যে প্রাক্তনের জন্য হাত কাটবো বা কাটবো ঘুমের ঔষধ খাবো আমি তা কখন বললাম যে আপনি অপদার্থ তুমি বলবে কেন আমি বলছি শোনো আজ আমিও একটা সত্যি কথা বলি কি আমি কখনো ই অতীতে ফিরতে চাইনি খারাপ অতীতটাকে জীবন থেকে হারিয়ে ফেলতে চেয়েছি অলয়েজ হ্যাঁ সত্য যে আমি বিয়েটা কখনো মন থেকে করতে চাইনি তবে বিয়ের পর ধীরে ধীরে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে চেয়েছি তোমার মনে আছে তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম আমি ডিভোর্স না দিলে আপনি কি করবেন তুমি বলেছিলে আপনি না দিলেও ডিভোর্স আমি আপনাকে দিব তোমাকে আরো বলেছিলাম আপনি চলে গেলে আপনার করা ঝগড়াগুলোকে মিস করব তুমি উত্তরে বলেছিলে অভ্যাস পরিবর্তন হয়ে যাবে আমি বুঝলাম তুমি হয়তো নিজে থেকেই থাকতে চাও না এই সম্পর্কে আর আমি ও জোর করে কোনো সম্পর্ক চাই না হ্যাঁ ওই তিন মাসে আমার শত বার মনে হয়েছে যদি দুজনের অনুভূতি সেম হয় তাহলে এই সম্পর্ক এগোবে আর আমি যখন শায়লার থেকে সব কিছু জানতে পারলাম তখন আমি নিজেই আগে তোমার কাছে অনুভূতি প্রকাশ করলাম কারণ আমি এতটুকু শিওর ছিলাম তুমি আমাকে ফিরাবে না কারণ সেম অনুভূতি তোমারও আছে তাহলে রাগারাগি করে আমাকে চলে যেতে বলেছিলেন কেন বাড়ি থেকে আরাফ মৃদু হাসল বলল সেদিন আমার মেজাজ ভয়াবহ খারাপ হয়েছিল কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারো নি তাই আমার কি দোষ আমি কি জানতাম নাকি ওরা আপনার কাছ থেকে জমি নেওয়ার জন্য আমাকে তুলে নিয়ে গিয়েছিল আর আপনি অত টাকায় কেনা জমি ছেড়ে দিবেন শুধুমাত্র আমার জন্য কে আমি আপনার তুমি কে আমার সে কথা গত এক সপ্তাহ থেকে বোঝনি নতুন করে বোঝাতে হবে তখন তো বুঝিনি এখন বুঝেছি আরাফ এগিয়ে এলো সানায়া দুহাত নিজের হাতে নিয়ে চোখে চোখ রেখে বলল জীবনে চলতে গেলে অনেক কঠিন পরিস্থিতি আসবে কখনো এই আমি নামক মানুষটার উপর থেকে বিশ্বাস হারিও না সানায়া আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু বিশ্বাসঘাতকতা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই পারবে না তুমি প্রমাণ করে দিতে সবাই বিশ্বাস ভেঙ্গে যায় না সানায়া ঝাপটে ধরল আরাফকে বুকে মাথা গুজে বলল পারবো আমি শুধু আপনি আগলে রেখে নামাকে আমি কখনো আপনার বিশ্বাস ভাঙ্গব না আপনি আগলে নিয়ে নামাকে আরাফ আদর সুলভ মাথায় হাত বুলিয়ে বলল তোমাকে এভাবে মানায় না তুমি ঝগড়া করবে চঞ্চল থাকবে এভাবে মনমরা একদমই ভালো লাগে না মনে হয় তোমার থেকে তুমি নামক মানুষটা হারিয়ে গিয়েছো উঠো সানায়া মাথা তুলে তাকালো আরাফের দিকে শায়লার সঙ্গে কথা বলো ওকে সাপোর্ট দেও সামান্য বিষয়ে রাগ করে থেকো না আমাদের সম্পর্কের ভিত্তি গড়তে ওই মেয়েটাই সব থেকে বেশি হেল্প করেছে আর তা অসময়ে তুমি তার পাশে থাকবে না সানায়াতেতে উঠল বলল মোটে ওর অসময় যাচ্ছে না বরং ওর খুশির সময় আম্মু তো মেনে নিয়েছে শোভন ভাইকে শোভন ভাইকে আম্মু আব্বুর সবার পছন্দ হয়েছে শুধু মামি ওর উপর অভিমান করে তার ভাইয়ের বাড়িতে গিয়েছে ও এই বিষয়টা নিয়ে খুব আপোসেট তাছাড়া আর সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে বল কি শোভন তো এখনো আমাকে কিছু বলল না গুড নিউজটা আমাকে জানালো না শালা বন্ধু থেকে ভাইরা হবে ওকে ঝাড়বো এখন আমি আমার ফোনটা কোথায় দেখেছেন তো এখন কেমন লাগে আপনার বন্ধু আপনাকে জানায়নি বলে আপনার রাগ হচ্ছে তাহলে বুঝুন আমার ব্যাপারটাও সেম মোটেও আমি রাগ করি নিব আমি জাস্ট ওকে বকব এছাড়া আর কিছুই না তোমার মতো গাল ফুলিয়ে বসে থাকব না আরও বেচারার কথা আর কি বলবো দেখা গেল ও নিজেই খুশি সামলে উঠতে না পেরে বেহুশ হয়ে গিয়েছে তুমি জানো ও কত টেনশনে ছিল মানবে কি মানবে না ওদের সম্পর্ক পূর্ণতা পাবে কিনা এই বিষয়টা নিয়ে বেচারা হহুত প্যারা খেয়েছে রাগ তো আমার আপনার উপর ও করা উচিত আহ আমি আবার কি করলাম আপনি সবকিছু জানতেন অথচ আমাকে একবারও বলেননি আমি বেচারা নিজের ঘর সামলে উঠতে হিমশিম খেতে হচ্ছে অন্যের বিষয়ে কি বলবো আর তাছাড়া সত্যি কথা বলতে শোভন আমাকে নিষেধ করেছিল তোমার কিছু না বলতে আমার থেকে জানলে তুমি কষ্ট আরও বেশি পেতে শায়লা নিজে তোমাকে জানাবে বলে অপেক্ষা করছিলাম ভালো হয়েছে আপনারা সবাই সব কিছু একা একা জেনেই বসে থাকুন আমাকে তো কারো কোনো দরকার নাই আমিকে যে আমাকে আপনারা সবাই সব কিছু বলবেন আমার তো কোনো গুরুত্বই নেই কথাগুলো শেষ করে সানায়া আর এক মুহূর্ত ও দাঁড়ালো না দ্রুত পায়ে ঘর ছাড়লো পেছনে থেকে আরাফ কয়েকবার ডাকলো শুনলে তো আরাফ নিজেই নিজেকে বলল খায়রে মেয়ে মানুষ তোমাদের বোঝা বড় দেয় এই ভালো এই খারাপ তোমাকে সামাল দিতে আমার ধৈর্য দরকার প্রচুর মিনিট দুয়েক পর সানায়া আবার অতরিত বেগে ঘরে ঢুকল আমার ফোনের টাকা শেষ কল দেওয়ার মতো আর এক পয়সা ও নেই আপনার ফোনটা একটু দেন তো কথা বলবো মামির সঙ্গে আরাফ চুপচাপ নির্বিকার ভঙ্গিতে ইশারা করে দেখালো টেবিলের উপর রাখা ফোন সানায়া দ্রুত হাতে ফোন তুলল পাসওয়ার্ড খেয়েছে এমনিতে বউ রেগে আছে তার উপর এখনই পাসওয়ার্ড বললে দেখা যাবে তাকে ই আগে হাওয়া করে দিবে কি হলো পাসওয়ার্ড বলুন দেও আমার কাছে দেও আমি খুলে দিচ্ছি কেন আমি কি অশিক্ষিত আপনি বলুন আমি খুলতে পারবো আরাফ বুঝল তার সময় খারাপ এই মেয়ের সঙ্গে এখন পেরে উঠবে না আরাফ শান্ত ভঙ্গিতে বসা থেকে উঠে দাঁড়াল ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগোল কি হল পাসওয়ার্ড বলে যান বলছি তো একটু সময় দেও আরাফ এক পা ওয়াশরুমের ভেতরে দিয়ে তাকালো সানায়া রদিকে সানায়া তার দিকে ই তাকিয়ে আছে চটজলদি বলল ঝগরুটে বউ ব লে ই ঠাস করে দরজা আটকে দিল ভেতর থেকে বলল বাংলায় টাইপ করবে ইংরেজিতে না সানায়া চোখ বড় বড় করে ওয়াশরুমের দরজার দিকে ই তাকিয়ে আছে এই লোকের কি মাথায় সমস্যা অদ্ভুত শব্দ দিয়ে কেউ ফোনের পাসওয়ার্ড রাখে সানায়া চটজলদি হাতে ফোনের কল লিস্ট বের করল কয়েকটা নাম্বার পর চোখ আটকে গেল একটা নাম্বারে একটা নামে মস্তক কিছু সময়ের জন্য আটকে গেল সানায়া মেজাজ নিয়ে বলল বের হন আজকে আপনি ঝগড়া কাকে বলে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিব আরাফ বীরবীর করে বলল আমি কি পাগল নিজের ভালো আমি বুঝি এই মুহূর্তে কোনোভাবে আমি বের হব না বিগত আধা ঘন্টা ধরে সানায়া সমান্তালে পায়চারি করে চলেছে হাতে শাড়ির রাচল মুঠয় পুরে বীরবির করছে ঘরে বউ অফিসে এক্স গার্লফ্রেন্ড আমার সাথে ইয়ার কি করা হচ্ছে আজকে শুধু একবার বের হোক ইয়ার কি ছুটিয়ে দিব আমি সানায়া অধৈর্য হয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দরজার দিকে হাত দিয়ে চপাট চপাট কয়েক ঘা দিল শুনছেন বের হন আজকে আপনি আপনার সঙ্গে শেষ বোঝা পড়া করব আমি ভেতর থেকে আরাফের কোনো সারা শব্দ না পেয়ে সানায়া শাড়ির আঁচল কমরে গুজে বলল বের হন বলছি দুই মিনিটের মধ্যে বের হবেন আর যদি বের না হন কোনো একদিন বের তো আপনাকে হতে হবে মনে রাখবেন গোটা একটা সপ্তাহ আপনাকে মূলার তরকারি খাওয়াবো বের হন বলছি আরাফ দরজার ছিটকিনি ভেতর থেকে খুলতেই হুমড়ি খেয়ে পড়ল সানায়া কি সমস্যা এভাবে চেঁচাচ্ছ কেন আপনি কি করছিলেন এত সময় আরাফ বালতিতে রাখা কাপড় ভেজানোর দিকে ইশারা করে বলল এগুলো ধুয়ে দিয়েছি যাও ছাদে গিয়ে শুকাতে দেও সানায়া ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে কোমরে হাত গুজে বলল আমি এ বাড়িতে এসেছি সাড়ে চার মাস কখনো তো দেখলাম না আপনি কাপড় কাচা কাচি করেন করে তো সালেহা আপা আজ হঠাৎ আরাফ বের হয়ে তাওয়ালে হাত মুছতে মুছতে বলল দুইটা শার্ট এই ধুতে সালেহা আপাকে কেন বলতে হবে আর তাছাড়া টুকটাক কাঁচা কাচি আমি করি তোমার চোখ নেই তাই দেখো না সানায়া তেতে উঠল হ্যাঁ আমার তো কপালে চোখ নেই যে বাইরে আরও দু চাটে সতীন পুষছে চোখ থাকলে তো সেগুলো আগেই দেখতে পেতাম কি সতীন সে আবার কে সানায়া দুপা এগিয়ে গেল এই একদম ডং করবেন না আপনার ফোনে এখনো এক্স গার্লফ্রেন্ডের ফোন নাম্বার ঘোরাঘুরি করে কেন আমাকে ভূগোল বোঝান আরাফ ইতিহাস বুঝল অফিসের জরুরি কাজে আরশি তার নাম্বার ম্যানেজারের কাছ থেকে নিয়েছিল দু একবার কল মেসেজ করেছে অফিসের কাজের জন্য আর একবার পার্সোনাল বিষয় নিয়ে কল করেছিল আরাফ বারণ করার পর আর কখনো কোনো কল করেনি নাম্বারটা সেইভাবেই রয়ে গেছে ডিলিট করা হয়নি আরাফ বলল চেই তো না ঠান্ডা হও আমি বিষয়টা খুলে বলছি কি বলবেন আপনি এখন শাক দিয়ে প্লেটের মাছ রাখবেন একদমই না তোমাকে বলেছিলাম না আরশিকে অফিসে চাকরি দেওয়া হয়েছিল তুমি ওর কল সেটিং চেক করে দেখো ও মনে হয় দু চারবার কল দিয়েছে তাও অফিসের কাজের জন্য আর একটা কথা ও এখন আমাদের অফিসে চাকরি করে না ও চাকরি ছেড়ে দিয়েছে ওর ছায়া ও এখন আমার উপর পড়ে না সানায়া দেখেছে লাস্ট কল দেওয়ার তারিখ অনেক আগের আরাফ আবার ও বলল আর ওই সিমটা আমাদের অফিস থেকে ওকে দেওয়া হয়েছিল যখন ও চাকরি করত চাকরি যেদিন ছেড়ে দিয়েছে সিম সহ বিভিন্ন কাগজপত্র ও জমা করে গেছে ওই সিম এখন বন্ধ বিশ্বাস না হলে কল দিয়ে দেখতে পার সানায়াস জোরে হাতের ফোন বিছানায় ছুড়ে মেরে বলল আমার বিশ্বাস অবিশ্বাস সব কিছু আপনাকে জিজ্ঞেস করব আপনি সত্যি উত্তর দিবেন অন্যকে কেন জিজ্ঞেস করব আমি ঝগড়ুটে হতে পারি তাই বলে সামান্য বিষয়ে হাজবেন্ডকে ছোট করার মতো বল দামি নই আরাফ হাসলো বলল এই বিষয়ে ঝগড়া করা তোমার রাইট আছে সন্দেহ করবে ঝগড়া করবে তবেই না আমি বুঝবো আমার বউ আমাকে নিয়ে জেলাস ফিল করে সানায়া গাল ফুলিয়ে বলল আপনি আসত একটা কি আমি মিচকে ফাজিল এটা আবার কি এত বুঝে আপনার লাভ নেই রেডি হন আমাকে ওই বাড়ি পৌঁছে দিবেন বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে বাধা পড়তে চলেছে শায়লা শোভন কোন রকম কোনো বাধা বিঘ্ন না পেরিয়ে চারহাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই পরিবার বিয়ের আয়োজন ভাবে করতে চায় না শায়লা সানায়া রস্বশুর বাড়ির পরিবার এবং তার পরিবারের বাইরে আর কোনো বিশেষ আত্মীয় নেই বহু কাঠ খড় পুড়িয়ে তার মায়ের অভিমান ভাঙিয়েছে সে তার জীবনের এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করার আগে তার মায়ের অভিমান সে ভাঙতে পেরেছে অবশ্য তার এই কাজে সানায়া তাকে হেল্প করেছে হেল্প করলে কি হবে সানায়া যে মনে মনে নিজেই তার উপর বেজায় রাগ করে বসে আছে সুযোগ পেলেই দু কথা শুনিয়ে দিচ্ছে সানায়া আরাফ দু জনেই আজ চলে যাবে গতকাল আরাফ বুঝিয়ে নিয়ে এসেছিল তাকে শোভনের পরিবারের সঙ্গে একেবারে পাকা কথা হয়েছে আগামী শুক্রবার তাদের বিয়ের দিন ঠিক করা হয়েছে আম্মু এক কাপ কফি হবে সাথে এক টুকরো পাউরুটি শারমিন বেগম রান্নাঘরে কাজ করছিলেন মেয়ের কথায় তাকালেন তার দিকে তুই তো কফি খাস না কফি নিয়ে কি করবি আমি না আরাফ খাবে শারমিন বেগম ধমকে উঠল ভদ্র হবি না তুই কোনোদিন তাই না সানায়া কথার আগা গোড়া বুঝে উঠতে পারল না সে কি এমন বলেছে এখানে ভদ্রতা কোথা থেকে আসছে আম্মু বরকে কেউ নাম ধরে ডাকে বেয়াদব মেয়ে তাহলে কি বলে ডাকে আর যা বলবি বল নাম ধরে ডাকতে নেই ও ও এই কথা ঠিক আছে তাহলে এরপর থেকে উনাকে রহমান বাড়ির জামাই বলে ডাকবো দেও এবার রহমান বাড়ির জামাইয়ের জন্য কফি দেও শারমিন বেগম নিজেই নিজেকে গালমন্দ করলেন তার এই মেয়ে আর কখনো ভালো হওয়ার নয় নিজে যেটা বুঝবে সেটা করে বসে থাকবে কপাল করে ভালো বর জুটেছে বলে এই জীবনে বেঁচে গেল আরাফকে নাস্তা দে শুধু কফি খাবে কেন শ্বশুর বাড়িতে এসে উনি সকালে তেমন কিছুই খায় না শুধু এক কাপ কফি আর অতিরিক্ত খেলে এক পিচ পাউরুটি সে কেমন কথা এটাই কথা আম্মু আচ্ছা পাঁচ মিনিট অপেক্ষা কর আমি বানিয়ে দিচ্ছি শারমিন বেগম খেয়াল করলেন মেয়ের দিকে বললেন এত সকালে তৈরি হয়েছিস কেন কোথায় যাবি শ্বশুর বাড়িতে একেবারে শায়লার বিয়েটা শেষ করে গেলে পার্থিত এখন আবার যাবি কেন আপুর বিয়ের তো এখনো সাত্রীন বাকি আর তাছাড়া তাছাড়া কি সানায়া আমতা আমতা করে বলল আমার শাশুড়ি মা বলে দিয়েছে তাদের বাড়ির বউয়েরা বেশি দিন বাপের বাড়িতে থাকে না তাই আমি যেন চটজলদি চলে যাই আরাফ সবে মাত্র সোফায় এসে বসেছিল সানায়ার কথা সে স্পষ্ট শুনেছে এই মেয়ে তো সাংঘাতিক আমার মায়ের নামে মিথ্যা বলছে বললেই হয় তার এখন শ্বশুর বাড়ি ছাড়া আর কোথাও বেশি দিন থাকতে ইচ্ছে করে না শারমিন বেগম কাপড়ে হাত মুছতে মুছতে বললেন মাহফুজা ভাবিকে কল দিব সে তোকে এ কথা বলেছে এ আমার এই জীবনে বিশ্বাস করা কষ্টকর সানায়া কথা চাপা দিতে বলল আরে আম্মু তুমি বুঝো না কেন এ বাড়িতে বেশি সময় থাকলে আপুর সঙ্গে আমার ভয়াবহ যুদ্ধ লেগে যাবে তার থেকে কি কি রেধেছো খেতে দিলে দেও না দিলে চলে যাচ্ছি তাড়াহুলও করছিস কেন টেবিলে বস আমি দিচ্ছি তাড়াতাড়ি জাগিয়ে বস শারমিন বেগম পেছনে থেকে ডাকলেন কফি নিয়ে যা পাউরুটি টেবিলে আছে সুন্দর করে পরিবেশন করিস কফি ও কি কাউকে সুন্দর করে পরিবেশন করা যায় আম্মু যাবে না কেন কিভাবে করে তুমিই বল কপির পাউরুটি এগুলো সুন্দর করে ট্রেতে করে আরাফের সামনে দে অগোছালো ভাবে দিবি না ওকে সজীব সবে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে অথই বিছানা গোছাতে গোছাতে বলল নাস্তা কি ঘরে নিয়ে আসব নাকি তুমি নিচে যাবে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে বের হব শুধু এক কাপ চা দিতে বলো সালেহা আপাকে ঠিক আছে অথই হ্যাঁ বলো কি হয়েছে তোমার মন খারাপ আমার মন ভালো নাকি খারাপ তা দিয়ে তোমার দরকার কি ব লেই অথই ঘর ছাড়ল সজীবটাই বাঁধতে বাঁধতে তাকাল সেদিকে অদ্ভুত আচার কেন করছে হঠাৎ কাহিনী কি মিনিট দুয়েক পর অথই ফিরল এক কাপ চা হাতে টেবিলে রেখে বলল তোমার চা বিস্কিট বা পাউরুটি আনতে পারলে না তুমি বলেছ শুধু চা আর কি কিছু দিতে বলেছ আমি না বললেও তো তুমি অন্য দিন নিজের থেকে মনে করে নিয়ে আসো দিন আর আজকের দিন এক না কেন আজকে কি বিশেষ দিন আচ্ছা তোমাকে একটা কথা বলি সজীব চায়ের কাপে চুমুক দিয়ে বলল থুম বলো তুমি শুধু মায়ের ব্যাপারটাতে সিরিয়াস জীবনে আর কখনো কোনো বিষয়ে তোমাকে এত সিরিয়াস দেখিনি শুধু কেন ওই একটা মানুষের প্রতি তুমি সিরিয়াস হও সজীব চায়ের কাপ জায়গায় রেখে দিল বলল এই একটা কথা ছাড়া আর কোনো কথা থাকলে সেটা বলতে পারো না আপাতত এই কথা ছাড়া আমার আর কোনো কথা নেই আমি অফিসে যাব দেরি হয়ে যাচ্ছে যাও তোমাকে তো আটকে রাখিনি সজীব বেরিয়ে যেতে ই একটা দীর্ঘশ্বাস ছাড়লো অথই এই লোকটার সাথে সে চার বছর সংসার করছে অথচ এই মানুষটাকে সে চিনে বছর এই সাতটা বছরে মানুষটা কখনো কোনো বিষয়ে এত সিরিয়াস হতে সে দেখেনি যখনই ছোট মায়ের কথা ওঠে তখন ই দুনিয়া শুদ্ধ সিরিয়াস মুড তার উপর ভর করে সে কি কখনো বুঝবে না ছোট মা এ বাড়িতে থাকলে মিরাজ কতটা খুশি হতো কাকিমা একজন সঙ্গী পেত আমি একজন শাশুড়ি পেতাম ঘুমন্ত ছোঁয়ার দিকে তাকিয়ে বলল আমার মেয়েটা তার দাদিকে পেত সবকিছু থেকে একজন মাকে আলাদা করে রেখেছে এই লোকটা মিরাজকে নিজের জান দিয়ে ভালোবাসতে পারে অথচ ছোট মাকে মেনে নিতে পারে না অদ্ভুত মানুষ তুমি আম্মু সানায়া কোথায় চলে গেছে মানে আরাফ আর সানায়া মাত্র রওনা হয়ে গেল অনেক জোর করেছি থাকবে না এটা কোনো কথা আম্মু আমার এই সময়টাতে আমার বোন পাশে থাকবে না তা আমি কি জানি দোষ করার সময় আমাকে ডেকেছ তোমারা এখন বড় হয়েছ সানায়াকে বিয়ে দিয়েছি তোমাকেও দিচ্ছি তোমারা এই বয়সে এসেও যদি রাগ অভিমান করো একজন আরেকজনের উপর আমি আর কত সামলাব তোমারা বুঝো তোমাদের ব্যাপার শায়লা নিরাশ মনে ধপ করে সোফায় বসে পড়ল কার সাথে যাবে এখন মার্কেটে তার বোন তার সঙ্গী অথচ সেই তাকে পাত্তা দিচ্ছে না এখন শায়লা কয়েকবার কল দিল কিন্তু ধরল না লাস্ট একটা মেসেজ দিল তুই আমার উপর অভিমান করে চলে যেতে পারলি তোর অভিমানের অনেক দাম বুঝেছি আমার কোনো দাম নেই তোর কাছে যখন থাকবো না তখন বুঝবি তখন আর আমাকে মনে করে কাদলেও ফিরব না বাই আর তোকে মেসেজ কল কিচ্ছু দিব না আমারও অভিমান আছে তোমার কি এখনো মন খারাপ সানায়া একমনে গাড়ির জানালা থেকে বাইরের দৃশ্যপট দেখছে আরাফের কথায় তাকালো তার দিকে ধীর কণ্ঠে উত্তর দিল একটু মেয়েটার উপর শুধু শুধু আরাফের কথা থামিয়ে সানায়া বলল হুহু না আমি আপু না বলা কথা নিয়ে রাগ করিনি আসলে আমার মনটা একটু খারাপ কেন কি হয়েছে ভাই বোনের অভাব আমার আজীবন থেকে যাবে আমার নিজের বোন থেকে ও আমি কখনো তাকে কাছে পাইনি বোনের শূন্যতা আমার কাছে চিরস্থায়ী দেখুন আগে যখন মন খারাপ হতো আপুকে বলতাম আমার সঙ্গে দেখা করে যা একটু আয় নিজেই বুঝতাম ও তো দূর থেকে বললেই চলে আসা যায় না নিজের মনকে সবসময় এটা বুঝাতাম আপুর বিয়ে হলে আপু বাংলাদেশে থাকবে যখনই মন চাইবে ছুটে যেতে পারবো ওর কাছে কিন্তু সেটা তো আর হলো না আপুর বিয়ে ঠিকই হচ্ছে কিন্তু সেই দূরদেশে বাস করবে আরাফ শুনল কথাগুলো মনোযোগ দিয়ে শোভন আপাতত একটা প্রাইভেট সেক্টরে চাকরি করছে ওর মতো ভালো ছাত্র অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে আর তাছাড়া শোভনের বাবার চিকিৎসার জন্য যেতেই হতো তার থেকে ভালো ওরা একেবারে স্থায়ী হতে চাচ্ছে বিদেশে আরাফ হাত রাখল সানায়া রহাতের উপর ভরসা দিয়ে বলল জীবনটা ওদের ওদের যেভাবে ভালো লাগে ওরা সেভাবে গুছিয়ে নিক আমাদের আপত্তি করা মানায় না জানি বোনের জন্য মন খারাপ হবে মনকে বুঝাবে ওতো ভালো থাকবে ওর কাছের মানুষগুলোর সঙ্গে সানায়া বুঝদার মানুষের মতো করে বলল দূর এগুলো সাময়িক খারাপ লাগা ঠিক হয়ে যাবে সবে মাত্র বাড়িতে ফিরেছে তারা দু বোন পড়া শীতের রাতেও ঘেমে একাকার তারা ক্লান্ত হবে না সেই বিকেল থেকে রাত এগারোটা ঘুরে ফিরে যাচাই বাছাই করে কিনতে হবে তো নাকি দেখল পছন্দ হল যা দাম চাইল দিয়ে নিয়ে এলো তেমনটা খুবই কম হয়েছে মেয়েরা এইসব কেনাকাটার ব্যাপারে একদমই নরচরে নয় দশ টাকার জিনিস বারো টাকা চাইলে কেন সেটা দিতে হবে বরং ঘন্টার পর পর কথা খরচ করে দশ টাকার মাল ছয় টাকায় কিনবে তারা এতেও কাজ না হলে রাগ দেখিয়ে অন্য দোকান ঘুরবে তবুও কথার নরচর হবে না এটাই মেয়ে জাতি যাকে এক কথায় বলে তারামি করা মেয়েদের ক্লান্ত হয়ে হেলেদুলে থাকতে দেখে শারমিন বেগম এগিয়ে এলেন তাহলে ফিরতে পেরেছিস তোরা আমি তো ভাবলাম আজ মনে হয় ফিরবি না শায়লা মায়ের দিকে তাকালো একবার হাতের ইশারায় তার বিপরীত মুখে বসা সানায়াকে দেখিয়ে বলল আমার কোনো দোষ নেই আম্মু যত দোষ তোমার ছোট মেয়ের আমাকে সারা মার্কেট পায়ে হাঁটিয়ে পা দুটো ব্যথা বানিয়ে ফেলেছে সানায়া শটান হয়ে সোফায় হেলান দিল আম্মু এক গ্লাস পানি দিবে আমাকে শায়লা বলল দেও দেও পানি আম্মু ওকে অনেক কথা খরচ করেছে শারমিন বেগম দুই মেয়ের দিকে তাকিয়ে চললেন পানি আনতে এরই মাঝে দাদি এলো ঝাড়ি দিয়ে বললেন ডং দেহে আর বাঁচি না মায়া মানুষ বিয়া ঠিক হইছে এত ডেংডেং কইরা বেরাবি কেন রাইত বেরাইত এত নাচন ভালো না শায়লা চুপচাপ বসে আছে সে আসলে বড়দের সাথে মজা করে হোক বা সিরিয়াস সানায়ার মতো করে চটপট কথা বলতে পারে না সানায়া আর চোখে একবার তাকালো দাদির দিকে এত ক্লান্ত যে কথার উত্তর দিতে ইচ্ছে না করলেও বলল দাদি এইটা ষাট দশকের যুগ ছিল আর এটা দুই শূন্য দুই তিন মানে দুই হাজার তেইশ তোমাদের সময় মেয়েদের বিয়ের কথা ঠিক হলেই কান্না কাটি মাসখানেক আগে থেকে শুরু হতো কিন্তু মনে লাড্ডু ঠিকই ফুটতো আর এখনকার সময়ে কান্না কাটি হয় কম লাড্ডু ফোটে বেশি বুঝেছ তোর বিয়ের সময় তো লাড্ডু ফুটতে দেখলাম না তুই মুখ ভার কইরা ছিলি কেন তখন শারমিন বেগম পানি হাতে এগিয়ে এলেন নেপানি দাদি আবারও বলল কথা কইস না কেন পানিটা শেষ করি হকর। কর সানায়া একদমে পানিটুকু শেষ করে শ্বাস নিল থু এবার ঠিক আছি কি যেন বলছিলে আমি কেন মুখ কালো করে বসেছিলাম সানায়া সোফা ছেড়ে উঠল রুমে যাওয়ার আগে দাদির কানে কানে বলল তোমার আর আমার বিষয় সেম দাদি সবার সামনে বলা যাবে না তোমার বিয়ের সময় যেমন দাদার মাথায় ছিল বলে পছন্দ হয়নি আমারও সেম তোমাদের নাতি জামাইয়ের অনেক তেজ যেই জন্য আমার তাকে পছন্দ ছিল না তুমি ও সময়ের সাথে সাথে মানিয়ে নিয়ে পাঁচ পাঁচটা ছেলে মেয়ের জননী হয়েছ আমি তোমার মতো হালি খানেক সন্তানের জননী না হলেও একটার হব তোমার মতো রেকর্ড গর্ব না দাদি কটমট করে তাকালো তার দিকে সানায়া বিস্তার হাসল দাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে চলল রুমের দিকে কথাগুলো আসতে বললেও শায়লা শারমিন বেগম কিছুটা শুনেছেন হাসছেন তারাও আম্মা একটা কথা জিজ্ঞেস করব শারমিন বেগম কি আমার দুটো মেয়ে ইদু রকম হয়েছে আপনার কি মনে হয় সানায়া কার বৈশিষ্ট্য পেয়েছে এরকম নির্লজ্জ কার আবার পাইছে তোমার শ্বশুরের দাদার পাট ধর্ষে দাদি আর দাঁড়ালেন না সেও চলে গেল শায়লা শারমিন বেগম হাসলেন কিছু সময় দাদিনাতনির কাহিনী দেখে বোনের উপর রাগ অভিমান কখনো গাঢ় হয় না অল্প কিছু সময়ের জন্য সেই অভিমান থাকে সানায়া ও শায়লার উপর অভিমান হয়েছিল কিন্তু সেই অভিমান খুব বেশি সময় টেকেনি আরাফ তাকে বুঝিয়েছে আর নিজেও তো একদমই ছোট নয় যথেষ্ট বুঝো তারও আছে সায়লার ম্যাসেজটা পাওয়ার পর সকল অভিমানকে এক তুরিতে উড়িয়ে ছুটে এসেছে বোনকে সঙ্গ দিতে সেদিন আরাফের সঙ্গে ও বাড়িতে যাওয়ার মাঝপথে আবার চলে এসেছ এই সময় এই দিনগুলো জীবন থেকে একবার চলে গেলে তা কি আর কখনও ফিরে আসবে তাই উচিত সময়কে সঠিক মূল্যায়ন করা আজ বোনের উপর সামান্য বিষয়ে অভিমান পুষে রেখে তাকে ও কষ্ট দেওয়া নিজেও কষ্ট পাওয়া বোকাদের কাজ তাই সানায়া ঠিক করেছে যে কটা দিন শায়লা দেশে থাকবে ও একদম বোনের পায়ে পায়ে থাকবে একটুও চোখের আড়াল করবে না রাত পৌনে নয়টা সজীব মুখ ভার করে আরাফের কেবিনে ঢুকলো কি রে ভাই আর কত কাজ করবি বাড়ি টাড়ি যাবি না আরাফ সোজা চোখ রাখাল তার দিকে জিজ্ঞেস করল বাড়ি বুঝলাম টারিটা কি ভাইয়া এগুলো সংযুক্ত কথা যেমন ভালো টালো খেয়ে দে এগুলো পুরানো যুগের সংযুক্ত করে মানুষ বলতো এখনো আমার মতো কিছু কিছু মানুষ এগুলো চর্চা করে তুমি আধুনিক যুগের ছেলে পেলে তোর এগুলো বুঝে লাভ নেই তুই বাড়ি যাবি না থু যাব কখন হাতের কাজটা শেষ হলে সজীব হতাশ হল ভেবেছিল এখনই বলবে কিন্তু না কাজ শেষ হবে তারপর কি আর করার সজীব উদাস হয়ে কেবিন ছাড়ল যাওয়ার সময় বলে গেল ঠিক আছে যাওয়ায় সময় আমাকে মনে করে নিয়ে যাস ভুল করে ফেলে রেখে যাস না আরাফ ও বলল জিমানো মুরগির মতো একদম চেয়ারে বসে জিমাবে না মন দিয়ে কাজ করবে কাজ দ্রুত শেষ হবে আমরা ও দ্রুত বাড়িতে যাব সজীব গোমরা মুখে মিনমিন করল ঘুমে আমার চোখ ভেঙে যায় অবস্থা সেই কত ভোরে উঠেছি মেয়েটা সারা রাত ঘুমাতে দেয়নি এদিক ওদিক হেঁটেছি শালা তোর একটা হোক তখন বুঝবি দৌড়ের ওপরে থাকবি সজীব বের হইতে আরাফের ফোনে কল এলো আর চোখে তাকালো ফোনের দিকে তার বউ কল দিয়েছে তাকে হাতের কাজ সাইডে ফেলে ভিডিও ফোন কল রিসিভ করল সানায়া ফোন রিসিভ হতেই জিজ্ঞেস করল কোথায় আপনি অফিসে কোনো বাড়ি যাননি এখনো কাজ এখনো শেষ হয়নি শেষ করে ফিরব সানায়া রাগী মুডে বলল অনেক রাত হয়েছে এখনই বাড়িতে ফিরবেন কাজ কাজ আর কাজ অফিস টাইম শেষ হয়ে যায় অথচ ওনার কাজ শেষ হয় না আরাফ উদাস মনে বলল বাড়িতে বউ না থাকলে যেতে ইচ্ছে করে না তবুও সানায়ার মন গলল না একদম ডং করবেন না সোজা বাড়িতে যান কাজ আগামীকাল শেষ করবেন আগামীকাল কাজ শেষ করলে কিভাবে হবে পরশু সায়লার গায়ে হলুদ ওই দিকে শোভনের ওসেম আমার দুই দিকে দৌড়াদৌড়ি করতে হবে একদিকে শালিকা অন্যদিকে বন্ধু অনুষ্ঠানের একদিন আগে উপস্থিত থাকতে হবে আগামীকাল থেকে আমি আর ভাইয়া টানা সাত দিন ছুটিতে যাচ্ছি সব কাজ এদিকে গুছিয়ে না গেলে হবে তুমিই বলো সানায়া অবাক হলো বলল আপনি দিন ছুটি নিয়েছেন কেন আমি কি দায়িত্বহীন না একদমই না তাহলে কিছু না কাজ শেষ করুন তাহলে আর শুনুন আগামী দিন অবশ্যই বাড়ির সবাইকে নিয়ে আপনি চলে আসবেন একটুও যেন দেরি হয় না আরাফ হাসল সম্মতি জানিয়ে বলল যথাযথভাবে আপনার হুকুম পালন করা হবে এখন রাখি কাজ শেষ করতে দেরি হয়ে যাবে ঠিক আছে বাড়িতে পৌঁছে জানাবেন দেখতে দেখতে বিয়ের সময় অতি নিকটে রাত শেষ হলে বাজবে বিয়ের সুর জমবে আসর কাঁদবে কনে বিদায় বেলা বিয়ে খুব ছোট আয়োজনে হলেও মানুষের আনাগোনা একেবারে কম নয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সানায়া র শ্বশুর বাড়ি সব মিলিয়ে স খানেক মানুষ সরগোল সানায়ার শ্বশুর বাড়ির সকলে বিয়ের দিন উপস্থিত থাকবে বললেও শারমিন বেগম তাদের কথা শোনেননি একদিন আগে হলেও আসতে হবে তারা কথা রেখেছে বাড়ির ছেলে মেয়ে অথই সজীব সকলে একদিন আগে এলেও মাহফুজা খান বিয়ের দিন উপস্থিত থাকবে বাড়ির বাকি দুই কর্তা আর তিনি বিয়ের দিন আসবে এই বিষয়টা মেনে নিয়েছে শারমিন বেগম আসলেই একটা বাড়ি পুরো ফাঁকা করে সকলে একসঙ্গে আসা যায় না তার উপর আবার এত মানুষের আনাগোনা পা ফেলার সুতো পরিমাণ জায়গা পাওয়া যাচ্ছে না এত লোকের মধ্যে তাদের আপ্যায়ন কতটুকু করতে পারবে এই কথা চিন্তা করেই শারমিন বেগম তাদের মতামত মেনে নিয়েছে সন্ধ্যার কিছু সময় আগে শায়লার গায়ে হলুদের এক ছোটখাটো অনুষ্ঠান শেষ হয়েছে নাচ গান বাজনা এগুলো না হলেও অল্পের মধ্যে যে যতটুকু পারে অনুষ্ঠানকে উজ্জীবিত রাখতে যথেষ্ট চেষ্টা করেছে হলুদের গন্ধে মো করছে সারা বাড়ি জুড়ে অনুষ্ঠান শেষে শায়লাকে ফ্রেশ হতে পাঠিয়েছে সানায়া এরপর মেহেদির আসর অনুষ্ঠানের সকল কিছুই যথাযথভাবে করা হচ্ছে বাদ যাবে না কোনো কিছু সব কিছুর হেড সানায়া বোন তার একটাই নিজের বিয়ের সময় কিচ্ছু উপভোগ করতে পারেনি আর এখন সেটা মিস দেওয়া মানে বোকামি একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে বিয়ের কাজে অনুষ্ঠান শেষ হতে আরাফ আশেপাশে চোখ বুলিয়ে সানায়াকে কোথাও পেল না বাহব আমার নিজের বাড়িতে এসে বরকেই পাত্তা দিচ্ছে না কিছুটা দূরে দেখলো অনেক ছবি তুলে দিচ্ছে আমায়াকে হাত উঠিয়ে ডাকলে অনেক তোর ছোট ভাবিকে দেখেছিস কথাটা জোরে হওয়াতে আশেপাশে থাকা আত্মীয় স্বজনরা তাকালো সেদিকে একজন অপরজনকে বলল এই হলো সানায়ার বর আমাদের শারমিন আপার ছোট জামাই মাসাল্লাহ এবার বড় মেয়ের বরকে দেখার অপেক্ষা মেয়েরা ভালো বর ভালো ঘর পেলে মায়েদের শান্তি চিন্তা মুক্ত অনেক ছবি তোলা থেকে মনোযোগ বিচ্ছিন্ন করে তাকালো আরাফের দিকে আশেপাশে তাকিয়ে বলল এখানেই তো ছিল ছোট ভাবি তারপর আর দেখিনি আরাফ বুঝলো সানায়া আশেপাশে নেই হতাশ হয়ে সে রুমের দিকে এগোল না ভেতরে যাওয়া যাবে না কথাটি বলল সাড়ে ছয় বছরের মেয়ে মুনফা সম্পর্কে সে সানায়ার চাচাতো বোনের মেয়ে কেন ভেতরে যাওয়া যাবে না আরাফ ছোট খালামনি শাড়ির কুচি ঠিক করছে ভেতর থেকে রুমের ছিটকিনি দেওয়া যাচ্ছে না তাই তো আমাকে পাহারা দিতে দাঁড়িয়ে রেখেছে ছোট খালামনি মানে সানায়া আরাফ বুঝল কিন্তু তার যে এই মুহূর্তে রুমে ঢুকতেই হবে শোভন বারবার তাকে কল দিচ্ছে ফোন সাইলেন্ট করা না জানি ছেলেটা তাকে ফোনে না পেয়ে কি পরিমাণ গালাগালি করছে আরাফ অনুনয় করে বলল আমি গেলে কিছুই হবে না আমি একটু যাই ছোট্ট মেয়েটা ধমকে উঠল না খবরদার তুমি তো পুরুষ মানুষ খালামনি বলেছে কোনো পুরুষকে ডুকতে না দিতে আরে আমি সেই পুরুষ এই পুরুষ না তাহলে তুমি কোন পুরুষ বলো আমাকে তুমি কোন পুরুষ চেনো মাগ মেয়েটা কিছু বলতে যাবে তার আগেই আরাফ সুযোগ বুঝে ঢুকে পড়ল মুনফা জোরে চেঁচিয়ে বলল খালামনি তোমার সর্বনাশ হয়ে গেল পুরুষ মানুষ ঢুকে পড়েছে আরাফ ভেতরে ঢুকে দরজা চাপিয়ে মিনমিন করে বলল এই বাড়ির ছোট গুলো যে ভয়ানক আমার বৌ তো এদের কাছে দুধভাত সানায়া কথায় দরজার দিকে তাকাল তার শাড়ি পরা ঠিকঠাক হয়েছে আয়নায় নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখছিল আরাফ বলল বাইরে এইটা কাকে দাঁড়িয়ে রেখে এসেছ আরেকটু হলে তো আমাকে কথা দিয়ে ঘাইল করে দিচ্ছিল আপনি ওকে ফাঁকি দিয়ে কিভাবে রুমে ঢুকলেন ঝোপ বুঝে কোপ মেরেছি আচ্ছা আমার ফোনটা কোথায় টেবিলে শোভন কি ফোন দিয়েছিল আমি তো খেয়াল করিনি আচ্ছা আমি দেখছি ফোন সাইলেন্ট ছিল রাত পৌনে বারোটা বিয়ের আয়োজন ছোট হলেও পুরো বাড়িতে আত্মীয় স্বজনরা গিজগিজ করছে মা কাকিমা ফুফু সবার সঙ্গে সবার কতদিন পর দেখা কেউ কি এমন একটা মিলন মেলা ভেঙে ঘুমাতে যেতে পারে মহিলারা সকলে একজোট হয়ে গল্প করছে টুকটাক যার যা কাজ সেটা করছে বাড়ির দুই কর্তা সানায়ার বাবা মামা তাদের সাথে যোগ দিয়েছে আরাফ সজীব মিরাজ অনেক টুকটাক বিয়ে বাড়ির কাজ তারাও করছে এদিকে মায়ের কোলে মাথা রেখে ছোট বেলার কত কথা বলছে আজমিরা আর শায়লা শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে পরিণত বিয়ের উপযোগী কত শত আবেগজড়িত কথা তাদের দিন মাস বছরের পর বছর কিভাবে কীভাবে যেন পেরিয়ে যায় তাদের কথার মাঝে হন্ত দন্ত হয়ে রুমে ঢুকল সানায়া তুই এখানে তোকে সারা বাড়িতে খুঁজেছি তুই যে এখানে আরাম করে মামির কোলে শুয়ে আছিস তাকে জানে ওঠ তাড়াতাড়ি শায়লা উঠে বসল চোখের কোণে জমে থাকা পানি হাত দিয়ে আলগোচে মুছে নিল সানায়ার চোখ পড়ল এমা তুই কাঁদছিস কেন পরপর মামির দিকে ও তাকিয়ে দেখল তিনিও কাঁদছে আরে আরে তোমাদের হল টাকি মামে কেদে ভাসিয়ে দিচ্ছ আগামীকালকের জন্য কিছু কান্না জমিয়ে রাখো এভাবে কেদে সব পুড়িয়ে ফেলছো আর মামি তুমিও আপুর মতো ছোট হয়ে গেলে তুমিও ও তুমি তো যখন তখন চাইলেই আপুকে কাজ থেকে দেখতে পাবে কিন্তু আমরা আমি আম্মু বাবা আমরা তো চাইলে ই তা পারব না কোথায় কাঁদব আমরা তা না কাঁদছ তুমি আজমিরা নিজেকে সামলিয়ে সানায়া র মাথায় হাত রাখলেন বললেন মাহ একদিন বুঝবি কথাটা ব লেই উনি ঘর ছাড়লেন শায়লা বলল সারাদিন তো একটু বিশ্রাম হল না তোর এখনো জেগে আছিস সানায়া হাসল বলল বিশ্রাম নেওয়ার জন্য অনেক রাত পাব কিন্তু এই বিয়ের রাত তো আর আসবে না আমি কি বোকা ঘুমিয়ে এই মূল্যবান সময়টুকু নষ্ট করব তাহলে কি করবি তুই এখন হাত মেহেদি লাগাবো শায়লা অবাক হল ছোট হয়ে ও কত সুন্দরভাবে নিজের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে বিয়ের একদম মাথায় থেকে এই মেয়েটা সব দিক সামলে নিচ্ছে মায়ের অভিমান ভেঙে তাকে এ বাড়িতে আনা থেকে শুরু করে সব কিছু একা এই মেয়েটা করছে অথচ সবাই বলে এই মেয়েটা নাকি উড়নচন্ডী খামখেয়ালি পোনায় আবৃত আজ সেই মেয়েটার সঙ্গে এই মেয়েটার কোনো মিল নেই একদম ভিন্ন সাংসারিক দায়িত্ব ও কর্তব্যপূর্ণ একজন নারী বোনকে অন্য মনস্ক দেখে সানায়া আবারও বলল কি হল হাত দেয়লা দুহাত মেলে ধরল বোনের সামনে নে দু হাত মেলে দিলাম তোর মনের সকল রং আমার হাতে আঁকিবুকি কর বরপক্ষের আগমনের বার্তা পৌঁছে গেছে সকলের নিকট উপরের দোতলা ঘরের মাঝের ঘরটিতে শায়লাকে সাজাচ্ছে সানায়া আশেপাশে আরো মেয়েদের ভিড় জমেছে পেছনে থেকে দাদি তারা দিলেন ওই ছেমরি হইল তোর আর কত সাজাবি মায়াডারে সানায়া বিয়ের ওনাকে মেলে ধরল পাশ থেকে আরো দু চারজন এগিয়ে কোনা তুলে দিল দাদি হেসে দিল মাশাল্লাহ কি সুন্দর দেহা যাইতেছে শেষ দাদি আপুকে সুন্দর লাগছে তো মেলা সুন্দর দেহা যাইতেছে ওই ছ্যামরি তুই রেডি হইবি না হব দাদি আমার রেডি হতে খুব বেশি সময় লাগবে না পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলল তোরা আপুকে নিয়ে নিচে আয় আমি চটজলদি রেডি হয়ে আসছি উপরের ঘর ছেড়ে বের হতেই বাম হাতে টান পড়ল সানায়ার কে বলে চিৎকার করার আগে শক্ত হাতে কেউ মুখ চেপে রেখে বলল আমি চেঁচাচ্ছ কেন আরাফ হাত সরিয়ে নিতেই হাফ ছেড়ে বাঁচল সানায়া এভাবে কেউ মুখ চেপে ধরে তাছাড়া কি করব তুমি তো এত সময়ে চিৎকার করে গোটা বাড়ির লোক এক জায়গায় করতে বলুন কি বলবেন আমাকে রেডি হতে হবে না তারা দেখাচ্ছ আমাকে খুব পচা মহিলা তুমি নিজের বাপের বাড়িতে এসে একটু ও পাত্তা দিচ্ছ না আমাকে আরাফ এক আঙ্গুল উঠিয়ে সতর্ক কণ্ঠে বলল পৈপি করে হিসাব রাখছি এর শোধ আমি বাড়ি গিয়ে তুলব সানায়া মুখে ভেংচি কেটে বলল পাত্তা আমি দিচ্ছি না নাকি আপনি আমাকে দিচ্ছেন না আপনি আমাকে বলেছেন আপনার অনেক কাজ একদিকে শালির বিয়ে অন্যদিকে বন্ধুর বিয়ে আপনাকে দু দিক সামলাতে হবে দুদিকে ছোটাছুটি করতে হবে এবার বলুন পাত্তাকে কাকে দিচ্ছে না বলুন আরাফ বলল ওকে ওকে মেনে নিলাম তোমার সকল অভিযোগ এখন একদমই ঝগড়া করার সময় নয় ঝগড়া যা করার আমরা বাড়িতে ফিরে করব তুমি শাড়ি পরবে তো হ্যাঁ কেন আরাফ একটা প্যাকেট এগিয়ে দিল কি এতে ধরো তাজা গোলাপ ফুল আছে এতে খোপা করে খোপায় গুজে দিও কেমন সানায়া হাসল বলল ধন্যবাদ আপনাকে এত এত দায়িত্ব কর্তব্যের মধ্যে আমার কথাটুকু মাথায় রেখেছেন সময়টা এখন কন্যা বিদায়ের দুচোখের পানিতে ভেসে যাচ্ছে বাবা মেয়ের চোখ বাবা তার মেয়ের হাত জুড়ে দিয়ে বলল আমার মেয়েটা পরম আদরের মেয়ে বাবা হয়তো ওকে আমি খুব বেশি দিন কাছে রেখে মানুষ করতে পারিনি কিন্তু বিশ্বাস করো ওর জায়গাটা কখনো কাউকে দিতেও পারিনি ওকে ভালো রেখো তোমরা ভালো থেকো আজমিরা এগিয়ে এসে মেয়েকে ঝাপটে ধরল শায়লা ও হাউমাউ করে কেঁদে উঠলো এই মাকে ছাড়া সে জীবনের এতগুলা দিন কোথাও থাকেনি সেই মাকে ছেড়ে আজ তাকে যেতে হচ্ছে এই কষ্টটা আগে অনুভব না করতে পারলেও এখন ঠিকই অনুভব করছে সে আজমিরা কাঁদতে কাঁদতে শোভনকে উদ্দেশ্য করে বলল বাবা সবার সামনে তোমাকে একটা কথা বলি যদি কখনো মনে হয় শায়লা বেয়াদবি করেছে শায়লার সঙ্গে মানিয়ে চলতে তোমার কষ্ট হচ্ছে আমার মেয়েকে সসম্মানে আমার কাছে দিয়ে দিও নিজে থেকে কখনো শাস্তি দিও না আমার মেয়েটা কখনো সহ্য করতে পারবে না ওকে নিয়ে কখনো কোনো অভিযোগ থাকলে আমাকে জানিও আমি ওকে বোঝাব কিন্তু ওকে আঘাত করে কখনো কিছু বলো না আমার মেয়েটা সহ্য করতে পারবে না ওর ভালো টুকু তোমার হাতে দিলাম আজ থেকে ভালো রেখো ভালো থেকো তোমরা শোভন আশ্বস্ত করে বলল দোয়া করবেন আম্মা আমাদের জন্য আমি জানি শায়লা আপনার কাছে কি ওর গুরুত্ব কতটা আপনার কাছে আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব শায়লাকে ভালো রাখার কিছুটা দূরে আরাফের পাশে দাঁড়িয়ে আছে সানায়া তার চোখে অশ্রু টলটল করছে অথচ সবার সামনে বোনকে ঝাপটে ধরে বলতে পারছে না আপু চল মন খুলে হাসি দু বোন চল দৌড়ে দাদির রোদে দেওয়া আচারের বয়মগুলো চুরি করে লুকিয়ে খাই আপু চল না মায়ের সঙ্গে দুষ্টমি করে মাকে খেপিয়ে তুলি বাবার কোলে মাথা রেখে দুবোন একটা প্রহর কাটিয়ে দি সময় কিভাবে যেন দেখতে দেখতে চলে যায় এই তো সেদিনের কথা এইসব আর আজ দূরত্ব বেড়ে গেল মন চাইলেও ছুটতে পারবো না অপেক্ষা করতে হবে বছরের পর বছর কবে আসবি সেই দিন গুলো গুনতে হবে আরাফ কাঁধে হাত রাখল বলল মন খারাপ সানায়া না চায়তেও হাসল মাথা দুলিয়ে জানাল না আরাফ বলল তুমি অনেক শক্ত সানায়া নিজের কষ্ট লুকিয়ে রাখতে জানো আমি জানি তোমার ভেতরে ভেতরে অনেক কষ্ট হচ্ছে তবুও লুকাতে চাইছো। শায়লা সবাইকে ভেদ করে এগিয়ে এলো তার নিকট দুহাত মেলে রেখে বলল আমি তো চলে যাচ্ছি এখনো অভিমান পুষে রাখবি জড়িয়ে ধরবি না একবার সানায়া ঝাপটে ধরল বোনকে হুহু হু করে কেঁদে উঠল দু বোন একসঙ্গে আহ বোনের জন্য বোনের কি মায়া মমতা ভালোবাসা পৃথিবীর সুন্দর বন্ধনগুলোর মধ্যে ভাই বোনের বন্ধনগুলো পবিত্র সুন্দর আল্লাহর দেওয়া সেরা উপহার আমি অভিমান পুষে রাখিনি আপু তোমার উপর আমার কোনো রাগ কোনো অভিমান নেই তুমি আমার বন্ধু বোন আমার লগ ডায়েরি যেখানে আমি নিজেকে ভেঙে চুরে খুচরা পয়সার মতো করে জমা রাখি তোমার উপর কখনো কি আমি অভিমান পুষে রাখতে পারি বলো শায়লা প্রতি উত্তরে শুধু কাঁদল বোনকে ছেড়ে এগিয়ে গেল শোভনের নিকট বনের হাত শোভনের হাতে তুলে দিয়ে বলল আমার জীবনের বিরাট একটা অংশ তোমার হাতে তুলে দিলাম শোভন ভাই এই রত্নটার যত্ন করো বিনিময়ে তুমি জিতেছ আরাফ পেছনে থেকে এগিয়ে এলো শায়লার মাথায় হাত রেখে বলল সম্পর্কে তুমি আমার বড় শালি বোন হলেও বয়সে তুমি আমার ছোট তাই নাম ধরেই ই সবসময় ডেকেছি তোমাকে তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না তার বিপরীতে বলবো তুমি তোমার নতুন জীবনে অনেক অনেক ভালো থাকো তোমাদের আগামী দিনগুলো সুন্দর হোক ভালো থাকো শায়লা এই শোভন জোরে বল শায়লা তোমাকে পেয়ে আমি জিতেছি শোভন ও পাল্টা বলল তাহলে তুইও বল ভাবিকে পেয়ে তুইও জিতেছিস বল বলবো আমার আগে তুই এ বাড়ির বড় জামাই বলল শোভন আমতা আমতা করে বলল বড়রা আছে তো দাদি বললেন তয় কি হয়েছে তোমার কওয়া তুমি কও আমরা ও শুনব সবাই সঙ্গে ঝেকে ধরল শোভন এক বাক্যে বলল তোমাকে পেয়ে আমি জিতেছি শায়লা সবাই হো হো করে উঠল শায়লা অতিরিক্ত লজ্জা পাচ্ছে মেয়েটা কেমন নোয়ে দাঁড়িয়ে আছে শোভন বলল এবার তোর টার্ন বল আরাফ তাকাল ও সানায়া রৌদিকে মুখে অবয়ব হাসি ফুটিয়ে বলল ঝগড়ুটে মেয়ে তোমাকে পেয়ে আমি হেরে ও জিতেছি 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 সবাই একজোট হয়ে হেসে উঠল কে বলেছে কন্যা বিদায় শুধু বেদনার ক্ষত হয় এক চিলতে হাসির ঢেউ খেলানো শব্দেও কন্যা বিদায় হয় যেখানে সানায়ার মতো বোনার আরাফের মতো বন্ধু থাকে সেখানে বেদনার সুর কখনো বাজতেই পারে না সানায়া প্রো তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে পড়াশোনায় ভীষণ মনোযোগী হয়ে উঠেছে সে কিন্তু এত কিছুর পরও নিজের শরীরের সঙ্গে পেরে উঠছে না এই ভালো তো এই খারাপ লাগে মাঝে মধ্যে সন্ধ্যের চা নাস্তা সেরে পড়তে বসেছে সে টেবিলে বেশি সময় পড়তে ইচ্ছে করছে না দেখে সোফায় বসলো আদশোয়া হয়ে বিছানার দিকে বারবার চোখ দিচ্ছে কিন্তু ওইখানে একবার গা এলিয়ে দিলে রাজ্যের ঘুম নেমে আসবে চোখে এই ঘুম যে কই থেকে আমদানি হয় তাকে জানে সবার সঙ্গে আড্ডা দিতে গেলে তো কখনো এই ঘুম আসে না একমাত্র পড়তে বসলেই এই ঘুমের আগমন ঘটে মাঝে মধ্যে এই পড়তে বসে ঘুমিয়ে যাওয়া নিয়ে আরাফ তাকে কথা শোনায় সে নাকি ফাঁকিবাজ মেয়ে কিন্তু সে তো একটুও ফাঁকিবাজি করতে চায় না মন দিয়ে পড়তে চায় এবার রেজাল্ট খারাপ হলে শ্বশুর বাড়ির সকলের সামনে মান সম্মান বলতে কিছু ই অবশিষ্ট থাকবে না ইত্যাদি কথা নিজের মনে নিজে আওড়াতে আওড়াতে ঘড়ির দিকে তাকালো সে সবেমাত্র ছয়টা পঁয়তাল্লিশ মিনিট সানায়া এবার সব কিছু মাথা ঝেড়ে ফেলে খাটের দিকে এগোল উনার অফিস থেকে আসতে আসতে নয়টা বেজে যাবে ছোটখাটো একটা ঘুম দিলে মন্দ হয় না তাহলে রাত জেগে পড়া যাবে উনিও আর কথা শোনাতে পারবে না উনি তো জানবেই না আমি সন্ধ্যায় ঘুমাচ্ছি ফোনে অ্যালার্ম সেট করল সাড়ে আটটায় উনি আসার আধা ঘন্টা আগেই উঠে যাব ব্যাস এদিকে শায়লার নতুন সংসার শোভনদের পরিবারটা একেবারে ছোটখাটো একটা পরিবার শোভনের বড় বোন শায়লা এ বাড়িতে আসার পর তার শ্বশুর বাড়িতে গিয়েছে আসলে মেয়ে মানুষের একবার বিয়ে হলে বাপের বাড়িতে কজন মেয়ে ইবা বেশি দিন থাকতে পারে বাবাকে দেখার মতো কেউ ছিল না শোভন ছেলে মানুষ শায়লার সঙ্গে এই কয়দিনেই শোভনের বাবা ঠিক বন্ধুর মতো মিশেছে একদম বাবা মেয়ে সম্পর্ক তাদের এই তো সপ্তাহ খানেকের মধ্যে তাদের চলে যেতে হবে আমেরিকায় শোভনের ও সকল কাগজপত্র রেডি শোভনদের সঙ্গে তার বোন শিরিন ও যাবে যাওয়ার আগে তার শ্বশুর বাড়ি থেকে কিছু দিন ঘুরে আসাটা জরুরি সন্ধ্যার চা নাস্তা সেরে বসে গল্প করছে বাবা মেয়ে কত শত গল্প তাদের নতুন বৌমাকে শোনাচ্ছে তার শাশুড়ি মায়ের গল্প তাদের গল্পের আসরে যোগ দিল শোভন দৃশ্যটা কত সুন্দর ভাবন্ত আজ নয়টা বাজার আগেই বাড়িতে ঢুকেছে আরাফ আর সজীব সজীব ড্রয়িং রুমে ঢুকতেই ছোঁয়া এক দৌড়ে পাপা বলে কোলে উঠল শুরু হল বাবা মেয়ের আদুরে আলাপ এই দৃশ্যটা ও সুন্দর আরাফ একমনে তাকিয়ে দেখল বাবা মেয়ের আদুরে বলা কথাগুলো আনমনে হাসল সে এই পৃথিবীতে বোধ হয় সবচেয়ে সুন্দর সম্পর্ক বাবা মেয়ের একজন বাবা কত দায়িত্বশীল এই যে সজীব অফিস টাইম শেষ হলেই আরাফের কান মাথা খেয়ে দেয় তার মেয়ে তার জন্য অপেক্ষা করছে তাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে এই যে একজন বাবা যে সব কিছু ভুলে যাবে কিন্তু মেয়ে একটা চকলেটের জন্য বায়না করলে সেই চকলেটটা কিনতে কখনো ভুল হবে না আরাফ কথাগুলো চিন্তা করতে করতেই রুমের দিকে পা বাড়ালো ঘরে প্রবেশ করতেই আরাফ থ খেয়ে গেল তার বউ আরামছে ঘুম ক্লাস ফোর ফাইভের বাচ্চাদের মতো সন্ধ্যায় অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ঘুমাতে পারে বলে তা আরাফে জানা ছিল না এই মেয়েকে তুলে নিয়ে বাথরুমের পানির ট্যাবের নিচে ছেড়ে দেওয়া উচিত আরাফ কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বিরবির করল একে পরে ডাকবে আগে বাইরে থেকে এসেছে ফ্রেশ হওয়া দরকার সজীব ফ্রেশ হয়ে নিচে এলো এটা সজীবের রেগুলার রুটিনের মধ্যে পড়ে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ছোট ভাই বোনগুলোর ঘরে গিয়ে দেখা তারা পড়ছে কিনা পড়াশোনার কি অবস্থা এগুলো সেই তদারকি করে আর আরাফ বছর শেষে ধরা দেয় রেজাল্ট নিয়ে রেজাল্ট উনিশ বিশ হলেই আরাফের ঝাড়ি সবার উপর পড়ে আজ নিয়ম অনুযায়ী সবার ঘরে সবাইকে পেলেও মিরাজের ঘর ফাঁকা কোথায় সে সজীব ভাগ ছাড়ল মিরাজ কোথায় ও কি কোচিং শেষ করে বাড়িতে আসেনি সালেহা কিছু বলতে যাবে তার আগেই অথই তাকে থামিয়ে দিল অথই চা হাতে এগিয়ে এলো কাকে খুঁজছ মিরাজকে হ্যাঁ ও ফেরেনি বাড়িতে এখনো ফিরেছে ঘরে নেই কেন অথই সহজভাবে উত্তর দিল ও মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছি আজ রাতে ফিরবে না সজীব থমথমে মুড়ে জিজ্ঞেস করল ওকে যাওয়ার অনুমতি কে দিয়েছে আমি সজীব অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কেন অনুমতি দিতে পারি না আরেকটা কথা নিজের ভাইয়ের প্রতি এত কঠোর হইও না একজন মায়ের থেকে একজন সন্তানকে আলাদা করার মতো কাজ তোমার মতো মানুষ করতে পারে কিভাবে এই যে আমাদের মেয়ে ছোঁয়া ওর থেকে যদি তোমাকে আলাদা করে রাখা হয় বলতো তোমার অনুভূতি কেমন হবে সজীব নিজের রাগকে আর সামলে উঠতে পারল না সজরে থাপ্পর দেওয়ার জন্য হাত উঠালো কিন্তু মারতে চেয়েও ও পারল না উঠিয়ে রাখা হাত ওমনি রইল ছলো ছলো চোখে তাকিয়ে দেখল একবার এমন দৃশ্যে সালেহা ও হতভম্ব হয়ে তাকিয়ে রইল সজীবকে সে কখনো এত রাগী রূপে দেখেনি ও কম যেদিনা হাতে রাখা চায়ের কাপ সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল কাটকাট কণ্ঠে বলল তোমার মেয়ের থেকে হয়তো তোমাকে আলাদা করার উপায় আমার নেই তবে তোমাকে ও আমি বুঝিয়ে দিতে চাই একজন সন্তানকে তার মায়ের থেকে আলাদা করে রাখাটা কতটা ভয়ঙ্কর তোমাকে আটচল্লিশ ঘন্টা সময় দিলাম ছোঁয়াকে একা হাতে সামলে দেখো আমি এই মুহূর্তে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি তোমার মেয়ে তোমার কাছে থাকল নিচে ঘটে যাওয়া সমস্ত ঘটনা উপর থেকে আরাফ দেখল ছোটবেলা থেকে ই সজীব খুব হাসি খুশি মন খোলা ছেলে রসিকতায় ভরপুর একটা মানুষ কিন্তু এই মানুষটার ভেতর কোথায় যেন একটা চাপা রাগ লুকিয়ে আছে কি সেই রাগ তা আরাফ সহ বাড়ির ছোট বড় সবাই জানে সজীবের জেদের কাছে এই একটা জায়গায় সবাই হেরে বসে আছে সবাই বলে আরাফ জেদি কিন্তু আরাফ জানে তার থেকে ও সজীব জেদি সজীব কখনোই ছোট মাকে মেনে নিবে না কিন্তু মিরাজ মিরাজের সঙ্গে এমন করাটা ভাইয়ার একদমই উচিত নয় সোফায় আদশোয়া হয়ে বসে আছে আরাফ সানায়াকে ঘুম থেকে সে ডাকেনি নি বউকে ডেকে তুলে দুকথা শোনানোর ইচ্ছে তার ছিল কিন্তু একটু আগে যে ঘটনাটা ঠিক ঘটল তাতে করে আরাফের ও খুব একটা ভালো না আরাফ বসে অপেক্ষা করছে সানায়ার ঘুম ভাঙার কাঁচা ঘুম ভেঙে দিলে শরীরের মধ্যে আরও খারাপ লাগবে এরই মাঝে ছোঁয়া এল ছোদ বাবা আমাল মাম্মাতে দেখোছ ছোঁয়ার কথার শব্দে আধোয়া থেকে উঠে বসলো আরাফ দরজার কাছে ছোঁয়া দাঁড়িয়ে আছে তাহলে কি ভাবি সত্যিই চলে গেল ও ছোদ বাবা বলো না ছোঁয়ার আদো আদো বুলিতে ঝাপসা ঘুমে কিছুটা সজাগ হল সানায়া ডাকে কার গলার আওয়াজ এগুলো মনে করতে করতেই চোখ মেলে তাকালো সানায়া চটজলদি উঠে বসল সে ছোয়া ছোয়া এক দৌড়ে বিছানার ধারে এগিয়ে এলো সানায়াকে জিজ্ঞেস করল ও মা আমাল মাম্মাতে দেখেছ সানায়া ওর কথা বুঝে উঠার আগেই দেখলো আরাফ ছোয়াকে কোলে তুলে নিল সানায়া থ মেরে চেয়ে রইল এই লোক কখন এলো তার থেকে বেশি অবাক হল সে যে ঘুমিয়েছিল তাকে একবার ডাকেওনি দু কথা বেশি ও শোনাল না আজব ব্যাপার স্যাপার এরই মাঝে সালেহা দৌড়ে এল ছোট ভাইজান কি হয়েছে সালেহা আপা বড় ভাবি ব্যাগপত্র গোছায়া রওনা হইয়া যাইতেছে তারে আটকান আরাফ দ্রুত পায়ে ছোঁয়াকে কোলে নিয়ে ঘর ছাড়ল সানায়া ঘটনার আগা গোড়া কিছু না বুঝে সেও ছুটল পেছনে মাথা খারাপ হয়েছে তোমার বড় বৌমা মাহফুজা খান নাহ কাকিমা তাহলে এভাবে কেন চলে যাচ্ছ ঘটনার পুনরাবৃত্তি করে আর কিছু বলতে ইচ্ছে করছে না কাকি সালেহা আপা ছিল তাছাড়া আপনাদের বড় ছেলের থেকে বিস্তারিত শুনে নিবেন পেছনে থেকে আরাফ ডাকল ছেলে মানুষই কেন করছ বড় ভাবি সামান্য বিষয় এরকম করলে হয় এটা সামান্য বিষয় ভাইয়া তোমার কাছে একটু চিন্তা করে দেখো তো এটা কি আসলেই সামান্য বিষয় সানায়া ও পেছনে এসে দাঁড়ালো ঘটনার আগা গোড়া কিছুই সে বুঝে উঠতে পারছে না সকলের মুখের দিকে তাকিয়ে একবার দেখে নিল শুধু এতটুকুই বুঝছে কোনো কারণে অথই বাড়ি থেকে চলে যাচ্ছে কিন্তু কেন আরাফের কোল থেকে ছোঁয়া ঝাঁপ দিয়ে পড়ল মায়ের কোলে আরাফ বলল ছোয়ার জন্য শুধুমাত্র এই বিষয়টাকে সামান্য বিষয় ই ধরতে হবে ভাবি তুমি যেটা করছো এটা ছেলে মানুষই কোথায় কি ভাইয়া একটু বলেছে এই জন্য তুমি তোমার মেয়ের থেকে আলাদা থাকবে তুমি জানো না ছোঁয়া তোমাকে কতটা খুঁজে চোখের আড়াল হলে আর তুমি তো এটাও জানো ভাবি ভাইয়া এই বিষয়টা নিয়ে কারো সঙ্গে কোনো কথাই বলতে চায় না এই বিষয়টাকে ভাইয়া একান্ত নিজের মধ্যে পুষে রাখে সবই বুঝি ভাইয়া কিন্তু তোমার ভাইয়া ওই মানুষটা কি একটাবার ও মিরাজের কথা চিন্তা করে ছেলেটাকে বোঝার চেষ্টা করে কখনো মিরাজের কতটুকুই বা বয়স ওর সাথে এমন জঘন্য রকমের অন্যায় কেন করবে তোমার ভাইয়া বড় বৌমা আমি একটা কথা বলি মা তুমি তো ভেতরের সব খবরই জানো এখন আমরা কেউই সজীবের সঙ্গে এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলি না তুমি ও তো বলতে নামা আজ তাহলে কেন শুধু শুধু কথা তুললে বলতো। মিরাজের জন্য আপনারা বিষয়টাকে চেপে রাখতে পারেন কিন্তু মিরাজ ও তো পারে না ওর তো ইচ্ছে হয় ওর মায়ের কাছাকাছি থাকতে মায়ের ভালোবাসাকে না চায় পৃথিবীতে বলুন তো সানায়া সকলের দিকে কৌতূহল চোখে তাকিয়ে আছে মিরাজ মিরাজের মাকে নিয়ে তার মনে আগেও অনেক প্রশ্ন জেগেছে কিন্তু পরিষ্কার করে কারো কাছে কিছু জিজ্ঞেস করে উঠতে পারেনি আজ এই নাম দুটো যেন তার মস্তিষ্কে আরও চেপে যাচ্ছে কি এদের রহস্য এরই মাঝে মিরাজ এলো খুশি মনে বাড়িতে ঢুকতে গিয়ে সকলে চোখ মুখে উপছে পড়া অন্ধকার দেখে ছেলেটা ও কেমন চুপসে গেল বয়স কম হলেও বুঝল সমস্যাটা তাকে নিয়েই হয়েছে বড় ভাইয়া হয়তো কোনোভাবে জেনে গেছে বিষয়টা মিরাজ দ্রুত পায়ে হেঁটে অথইর সামনে দাঁড়াল ভাবি কোন সমস্যা অথৈ হাসলো কিছুটা বলল সমস্যা তো হবে তাই বলে কি তুই মায়ের সঙ্গে দেখা করবি না মা কেমন আছে তাই বল ভালো আছে মা তুমি কি কোথাও যাচ্ছ হ্যাঁ যাচ্ছি কোথায় বাবার বাড়িতে কেন কেউ কি অসুস্থ আরাফ বলল তুই কাকিমার সঙ্গে দেখা করতে গিয়েছিলি আর এই বিষয়টা সজীব ভাইয়া জানে সেটা নিয়ে ভাবির সাথে কথা কাটাকাটি হয়েছে ভাইয়ার আর এখন এই পরিস্থিতি মিরাজ একটু ও অবাক হল না সে জানতো এমন কিছু একটা হবে যার জন্য সে যেতে চাইনি অথই তাকে জোর করে পাঠিয়েছিল আমার জন্য কেন শুধু শুধু ভাইয়ার সাথে অশান্তি সৃষ্টি করলে ভাবি অথই চোখ পাকিয়ে তাকালো একদম ছোট ছোটদের মতো থাকবি তোকে এত কিছু ভাবতে হবে না জাগিয়ে পড়তে বস হাত মুখ ধুয়ে মীরা জারাফকে জিজ্ঞেস করল বড় ভাইয়া কোথায় লাইব্রেরি রুমে মিরাজ সেদিকে যেতে নিলেই অথৈ পেছনে থেকে ডাকল কয়েকবার মিরাজ কোথায় যাচ্ছিস কোথাও যেতে হবে না তোকে এদিকে আয় মিরাজ শুনল না ভাইয়া মিরাজের ডাকে মাথা তুলে চাইল সজীব ভাইয়া তোমার যদি কোনো কিছু নিয়ে রাগ হয় অভিমান হয় তাহলে তুমি আমাকে বকো মারো কাটো যা খুশি করো কিন্তু বড় ভাবিকে এভাবে চলে যেতে দিও না ভাইয়া মিরাজের পেছনে পেছনে বাড়ির সকলে লাইব্রেরি রুমে দরজার নিকট এগিয়ে দাঁড়াল সজীব নির্বিকার ভঙ্গিতে এখনো বসে আছে মিরাজের কোনো কথার উত্তর সে দিচ্ছে না ভাইকে চুপ থাকতে দেখে মিরাজ এগিয়ে গেল হাঁটু গেড়ে ভাইয়ের পায়ের কাছে বসল বলল ভাইয়া অপরাধ করলে তো আমি করেছি তোমাকে জিজ্ঞেস না করে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছি শাস্তি দিলে আমাকে দেও কথা বলো ভাইয়া অথই পেছনে থেকে হাত ছাড়লো উঠে আয় মিরাজ তুই কোনো অন্যায় করিসনি উঠে আয় বলছি সানায়া দিশেহারা অবস্থা কি হচ্ছে কি ঘটছে কিছুই সে বুঝছে না আরাফকে ইশারা করে জিজ্ঞেস করল এখানে কি হয়েছে তারাফ ও ইশারায় তাকে চুপ থাকতে বলল এখন না পড়ে বলবে মিরাজ অথৈর কথা শুনল না আবারও সজীবকে বলল চুপ করে আছো কেন কথা বল ভাইয়া সজীব মাথা তুলে চাইল মিরাজের দিকে এক এক করে সবাই দেখল স্পষ্ট করে বলল ফ্রেশ হয়ে ঘরে গিয়ে পড়তে বস যা ভাইয়া সজীব কিছুটা ধমকের সুরে বলল আজ সারাটা দিন বই খাতার সাথে দেখা নেই তোর এখন জাগিয়ে পড়তে বস মিরাজ সুপচাপ উঠে দাঁড়ালো চলল নিজের রুমে মিরাজ যেতেই সজীব লাইব্রেরি রুমের দরজায় এসে দাঁড়াল সেখানে সবাই তার দিকে তাকিয়ে আছে আমায়া অনেক এদের উদ্দেশ্য করে বলল তোদের পড়াশোনা নেই এখানে দাঁড়িয়ে আছিস কেন তারা ভীতসন্ত্রস্ত হয়ে তাকালো একবার ভাইয়ের দিকে এক পর্যায়ে সেই স্থান ত্যাগ করলো মাহফুজা খান কিছু বলতে যাবে তার আগেই সজীব তাকে থামিয়ে দিল কাকিমা ঘরে যাও আমাদের ছোটদের ব্যাপার আমরা মারামারি করব আবার আমরাই সবকিছু মিটিয়ে নিব তুমি চিন্তা করো না মাহফুজা খান আর কিছু বললেন না তাদের ভাই বোনের হিসাব তারা বুঝে নিক মাহফুজা খান চলে যেতেই অথই ছটপাট করে বলল সালেহা আপা ছোঁয়াকে নিন আমি চলে যাচ্ছি সজীব ধীর কণ্ঠে বলল ছেলে মানুষই একদম কম করবে ঘরে এসো কথা আছে বলেই সজীব ঘরের দিকে এগোল আরাফ বলল ভাবি দেখো ভাইয়া কি বলে ঠান্ডা মাথায় শুনো যাও অথই নিজের দীর্ঘশ্বাস টেনে ছাড়লো ছোঁয়াকে আরাফের কোলে দিয়ে সে ও সজীবের পিছনে হেঁটে গেল সবাইকে এক এক করে চলে যেতে দেখে সানায়া হুমরি খেয়ে আরাফের সামনে এসে দাঁড়াল কি হয়েছে বলুন তো এত সব কিসের কাহিনী সবকিছু তো আমার মাথার উপর দিয়ে গেল মাথার উপর দিয়ে যাওয়াটা নর্মাল তুমি এই বিষয়টা নিয়ে কিছুই জানো না আমিও সময় সুযোগ বুঝে তোমাকে জানাইনি সালেহা আপা ছোয়াকে নিয়ে চেষ্টা করুন তো ঘুম পাড়াতে পারেন কি না ছোয়াকে সালেহার কোলে দিয়ে আরাব সানায়াকে ইশারা করল ব্যালকনিতে আসতে এসো বড় কাকিমা যখন মারা যায় তখন আমি ছোট এই ধর নয়ের দশ বছর বয়স আমার ভাইয়া তখন সবে এস পরীক্ষা দিয়েছে কাকিমার অকাল মৃত্যুতে বড় কাকা ভীষণ ভাবে ভেঙে পড়ে ভায়ার মুখের দিকে তাকানো যেত না দিন এভাবে এগোল ধীরে ধীরে সকলে স্বাভাবিক হলাম আমরা কিন্তু ভাইয়ার পাগলামি বাড়লো দিন নেই রাত নেই বড় কাকিমার কবরের পাশে বসে কাটিয়ে দিত কথা বলতো পরিবার থেকে দূরত্ব বাড়িয়ে দিতে লাগল সে বছর ভাইয়া আর কলেজে ভর্তি হল না কেউ কোনোভাবে জোর করেও তাকে কলেজ পড়াশোনা এগুলোর দিকে ফেরাতে পারল না মানুষ তো চিরকাল এই পৃথিবীতে থাকে না মা চিরকাল থাকে না কত শত কথা বলে ভাইয়াকে বোঝানো হতো কিন্তু ভাইয়া রেগে যেত কোনো কথাই বুঝতে চাইত না পাগলামই করত মা ছাড়া ভাইয়ার পৃথিবী পুরো অন্ধকার এভাবে কেটে গেল একটা বছর কোনোভাবে ই ভাইয়া সে বছর ও কলেজে ভর্তি হবে না কিন্তু এভাবে তো চলবে না ভাইয়ার সব কথার এক কথা মাকে এনে আমার মা বললে সে কলেজে ভর্তি হবে আমাদের পরিবারে সকল সিদ্ধান্ত দাদি নিত ভায়ার এসব পাগলামি দেখে দাদি বড় কাকাকে ফের বিয়ে দিতে চাইলেন যদি একজন মা এ বাড়িতে আসে তাহলে হয়তো সজীব ভাইয়া স্বাভাবিক হবে দাদির চিন্তা ছিল এমন বড় কাকাকে তার এই সিদ্ধান্ত জানালে সে একবাককে না করে দেয় দাদিও আর কথা এগয় না এক রাতে ভাইয়ার ভীষণ রকমের জ্বর ওঠে সে কি জ্বর ভাইয়া নিজের হুশে থাকত না তার একটাই কথা ফুটতো মা মা আর মা দিন যত যায় ভাইয়া অসুস্থ বেশি হয় ডাক্তার দেখানো হয় ডাক্তার জানান অতিরিক্ত শোক পেতে পেতে এরকম হয়েছে সুস্থ হতে কিছুটা সময় লাগবে মাকে অনেক ভালবাসত হয়তো সেজন্য হুট করে তার চলে যাওয়াটা মেনে নিতে পারেনি দিন এগয় ভাইয়া অসুস্থ আরও বেশি হতে থাকে নিরূপায় হয়ে বড় কাকা সিদ্ধান্ত নেই সে বিয়ে করবে শুধু তার ছেলের একজন মা হবে বলে সপ্তাহ খানেকের মধ্যে এ বাড়িতে ছোট কাকিমা আসে তাকে আমরা ছোট কাকিমা ব লেই ডাকতাম যখন প্রথম সে এ বাড়িতে আসে ভাইয়া তখন অসুস্থ কি জানি ঠিক কি ইতিহাস মাস খানেকের মধ্যে ভাইয়া সুস্থ হল এই কয়দিনে ছোট কাকিমা ওর সাথে সাথে থাকত হঠাৎ হঠাৎ কি বড় কাকিমার ব্যবহার করা শাড়ি গহনা এগুলো পরিহিত অবস্থায় যখন দেখল সেদিন আমি সহ পরিবারের সকলে বুঝতে পারল ভাইয়া ছোট কাকিমাকে মা বলে মেনে নেয়নি ভাইয়ার অসুস্থতার সুযোগ নিয়েছি আমরা এই কথাটা ভাইয়া বলেছিল দাদি ছিল ভাইয়ার কাছে প্রিয় একজন মানুষ সেই দাদির সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিল ওইদিন দিন হুলুস্থুল করে ভাইয়া যে বাড়ি ছাড়লো তারপর থেকে ভাইয়া নিখোঁজ কোথায় ভাইয়া অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম ভাইয়া কলেজে ভর্তি হয়েছে এবং সেই হোস্টেলে থাকে ভাইয়া ভাইয়ারে কাজে আমরা সকলে স্বস্তি পেয়েছিলাম কিছুটা কিন্তু ভাইয়া জানালো সে কখনো বাড়িতে ফিরবে না আর সে পড়াশোনা করবে কারণ তার মা তাকে অনেক বড় মানুষ হিসাবে দেখতে চেয়েছিল এভাবে বছর কাটে কতবার যে বড় কাকা তাকে ফিরিয়ে আনতে গিয়েছে কিন্তু দিন শেষে খালি হাতে ফিরেছে ভায়া ফেরেনি ভায়ার কলেজ লাইফ শেষ হল রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেলো ভায়ার শহর ছাড়ার খবর পেলো কাকা এই তো কাকার আহাজারি শুরু হল ছেলে যে তার পুরোপুরি কাজ ছাড়া হয়ে যাচ্ছে সে বুঝতে পারল ও আরেকটা কথা এতগুলা দিনের মধ্যে আমাদের ঘর আলো করে মিরাজ এল কিন্তু সেই খুশি কেউ প্রকাশ করতে পারল না পরিস্থিতি এত জটিল হল দাদি অসুস্থ হলো হাসপাতালে ভর্তি হল অসুস্থ শরীরে হাসপাতালের বেডে শুয়ে তার একটাই কথা সজীবকে নিয়ে আয় সজীবের সঙ্গে তার দেখা করিয়ে দে অবশেষে আম্মার অনুরোধে বিকেলে ভাইয়া এলো দাদির সঙ্গে দেখা হলো কথা হলো কিছু সময় থেকে ভাইয়া আবারও চলে গেল সেদিন ভাইয়ার রাজশাহীতে চলে যাওয়ার দিন সেদিন সন্ধ্যার দিক দাদি আমাদের ছেড়ে চলে যায় আরাফ নিজের শ্বাস টেনে ছাড়ল কিছু সময় পর আবারও বলল কেউ কোনো খবর পাঠানোর আগে ই ভাইয়া হাসপাতালে এলো চিতই পিঠা হাতে তখন শীতের সিজিন ছিল কিন্তু হায় দাদি তো আর নেই দাদির দাফনের পর দুইয়ের পাঁচ দিন ভাইয়া বাড়িতে আসত যেত কিন্তু রাত থাকত না শেষ যেদিন ভাইয়া আম্মার কাছ থেকে দোয়া নিয়ে চলে যাচ্ছিল বাবা তাকে অনুরোধ করেছিল সে যেন না যায় ভাইয়ার এক কথা তার মায়ের জায়গায় অন্য কেউ থাকলে সে কখনোই এই বাড়িতে ফিরবে না কথাটি হয়তো সেদিন ছোট কাকিমা শুনেছিল ভাইয়া রাজশাহীতে চলে যায় ছেলের এই বাড়ি ছেড়ে পুরোপুরি চলে যাওয়াটা বড় কাকা মেনে নিতে পারলেন না এই বিষয়টা নিয়ে হয়তো তাদের সাংসারিক হাজবেন্ড ওয়াইফ ঝামেলা হতো ছোট কাকিমা ছিলেন একদম চুপচাপ একজন মানুষ সকল সমস্যা সমাধান করার জন্য ভাইয়াকে ফিরিয়ে আনার জন্য তিনি এ বাড়ি ছাড়লেন বাড়ি ছাড়ার আগে তিনি রাজশাহীতে গিয়েছিলেন এরপর এ বাড়িতে আসার পর তিনি দুদিনের মধ্যে বাড়ি ছাড়লেন মিরাজকে নিয়ে তার সপ্তাহ খানেক পর সজীব ভাইয়া বাড়িতে ফিরল ফিরল বলতে বাড়িতে তার আসা যাওয়া শুরু হয় এভাবে দিন এগোতে থাকে মিরাজের বয়স যখন পাঁচ বছর তখন তাদের ডিভোর্স হয় মিরাজে বাড়িতে আসে ভায়া ও রক্তের টান ছিন্ন করতে পারেনি সানায়া এত সময় আরাফের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনল বলল ছোট কাকিমার নাম কি সাহানা সুলতানা আরাফ হাসল বলল আমার বউ বুদ্ধিমতী ধরে ফেলেছ হ্যাঁ আমি প্রথম দিন উনার সঙ্গে চেহারার অনেকটা মিল পেয়েছিলেন তারপর মিরাজের অ্যাডমিটে ওই নামটা কিন্তু সবকিছু আমার কাছে ঝাপসা ছিল আপনাকে জিজ্ঞেস করতে চেয়েছি কয়েকবার কিন্তু মাঝে আপুর বিয়ে এইদিকে সেদিকে ঝামেলার জন্য জিজ্ঞেস করা হয়ে উঠেনি আজ শিওর হলাম দেখতে দেখতে সানায়া র পরীক্ষা শেষ হলেও আজ লাস্ট পরীক্ষা শেষ করে বান্ধবী তনুর সাথে কথা বলতে বলতে গেটের কাছে অপেক্ষা করছিল সানায়া আরাফ তাকে রেগুলার কলেজে পৌঁছে দিয়ে যায় এবং পরীক্ষা শেষ হলে নিজেই তাকে নিতে আসে আজও তার আসার কথা হয়তো জ্যামের জন্য আসতে দেরি হচ্ছে সানায়া আর তনু কথা বলার মাঝে ই কেমন অস্বস্তি হল সানায়ার যাকে বলে গা গুলিয়ে বমি আসা মাঝে মধ্যে শরীরের মধ্যে খারাপ লাগলেও বমি বমি ভাব পাচ্ছে ইদানিং কথা থামিয়ে দিয়ে তনুকে বেদ করে ছুটল ওয়াশরুমের দিকে পেছনে থেকে তনুও তাকে ডাকল কয়েকবার সানায়ার পিছু পিছু সেও ছুটল কিরে এভাবে ছুটে এলি যে খারাপ লাগছে অনেক সানায়া মাথা নাড়িয়ে বোঝালো হ্যাঁ খারাপ লাগছে অস্ফুটস্বরে বলল পানি নিয়ে আয় তনু দ্রুত হাতে নিজের কাঁধের ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে পানির বোতলের চিপি খুলে দিল নে পানি সানায়া পানি খেয়ে কিছুটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়াল তনু বলল খারাপ কি বেশি লাগছে সানায়া বলল আমার যে কি হয়েছে নিজেই বুঝে উঠতে পারছি না আমি বোধ হয় খুব বেশি দিন না রে তো ঠিক কি হয়েছে আমাকে একটু খুলে বলতো শরীরের কোথায় খারাপ লাগে পেটে বুকে নাকি মাথায় কোথায় কি সমস্যা খুলে বল বিগত কিছুদিন শরীরটা অনেক ফুর্বল যাচ্ছে ভালো মন্দ তো সবসময় খাচ্ছি এমন না যে শ্বশুর বাড়িতে মেপে মেপে খেতে দেয় আমি ও বাড়ির মেয়ে নাকি ছেলের বউ তা সহজে কেউ বিচার করতে পারে না খাওয়ার উপরে থাকি তারপর ও মনে হয় এই হাঁটতেছি চলতেছি ঠাস করে কোথাও হয়তো পড়ে যাব মাথা ভনভন করে ওই পর্যন্ত ই ঠিক ছিল সমস্যা হল গতদিন দুই ধরে কেমন বমি বমি পাচ্ছে আমার কি খাবারে কোনো সমস্যা হলো। তা হয় কিভাবে আমি যে খাবার খাচ্ছি বাড়ির সবাই সেই সেম খাবার পানি খাচ্ছে কিন্তু সমস্যা আমার কেন হচ্ছে তনু অভিজ্ঞ দৃষ্টি রেখে বলল গর্ভবতী তো সবাই হচ্ছে না হচ্ছিস তুই তাহলে সবার কেন তোর মতো সমস্যা হবে সানায়া থকে গেল তনুর কথায় বলল অ্যাহ আহ না বল হ্যাঁ তনু কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু জিজ্ঞেস করল ছানায়া মাথা নেড়ে না জানান দিল তনু চট্জল দি ওর হাত টেনে নিয়ে হাঁটা ধরল আরে কোথায় যাচ্ছিস বলবি তো কথা কম দুলাভাইকে ফোন দিয়ে বল আমার জন্য মিষ্টি নিয়ে আসতে আর তুই চল সামনে একটা হাসপাতাল আছে ওইখানে দু এ দু এ যদি চার না মিলেছে আমার নাম পাল্টে রাখবি আয় আজ কিছুটা দেরি হয়েছে আরাফের কিন্তু অতটাও দেরি সে করেনি কিন্তু আজ নির্দিষ্ট জায়গায় সানায়াকে সে দেখতে পেল না সানায়া রেগুলার যে জায়গাটাতে অপেক্ষা করে সেখানে আজ সে নেই কোথায় গেল মেয়েটা পরীক্ষা কি এখনো শেষ হয়নি আরাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখল না এত সময় তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাহলে সানায়া কোথায় আরাফ কয়েকবার কল দিল সানায়াকে কিন্তু ধরল না ফোন কি এখনো সাইলেন্ট রেখেছে বাড়িতে চলে গেল কি একা আরাফ কিছু একটা ভেবে কলেজের গেটের ভেতরটাও কি দিল না সেখানে ও সানায়া রমতো কাউকে সে দেখল না বাড়িতে গেল কি না জানার জন্য অথইকে কল দিল ইয়াহু বিকত চিৎকার দিল তনু বলেছিলাম না আমি ঠিক ভাই তোর থেকে আমি সিনিয়র তোর বিয়ে হয়েছে সাত মাস আর আমার বছর হল তুই এখনো এই বিষয়ে আমার থেকে জুনিয়র মিষ্টি খাওয়া জলদি তনুর আনন্দ উপছে পড়লেও ফাটা বেলুনের মতো চুপসে আছে সানায়ার মুখ এমন একটা সংবাদে সে একটুও আনন্দ প্রকাশ করছে না কিভাবে করবে ফ্যামিলি এর কিচ্ছু তো আরাফের সঙ্গে আলোচনা হয়নি তার তবে আরাফ তাকে কয়েকবার আকার ইঙ্গিতে বুঝিয়েছে তার পড়াশোনা শেষ না হওয়ার অবধি কোনো পিচ্ছি আপাতত আসবে না কিন্তু যার আসার সময় হবে সে কি কোনো নিয়ম মানবে কি মুশকিল হল এমন অনুভূতি জীবনের এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় কিনা প্রকাশ করতে ভয় হচ্ছে সানায়া র কি রে মুখ ওমন পেচার মতো করে রেখেছিস কেন তনু সানায়া টেস্টের কাগজগুলো ব্যাগে ভরে বলল তোকে মিষ্টি আমি পরে খাওয়াবো আমার এখন বাসায় যেতে হবে ব লেই সানায়া আর দাঁড়াল না পেছনে থেকে তনু কয়েকবার ডাকলো শুনল না সে তনু অবাক হল এমন একটা খুশির সংবাদে কেউ মুখ এরকম করে রাখে আরাফ ফোন কানে তোলার আগেই দেখতে পেল সানায়া গাড়ির দিকে হেঁটে আসছে ফোন কান থেকে নামিয়ে সেও এগিয়ে এল কোথায় ছিলে তুমি সানায়া পাল্টা প্রশ্ন করল আপনার আসতে দেরি হল কেন জ্যাম ছিল অনেক তোমার চোখ মুখ এমন শুকনো লাগছে কেন তোমার কি খারাপ লাগছে না চলুন বাড়িতে যাব সানায়ার আচার আচরণ আজ কেমন যেন একটা লাগলো আরাফের কাছে মেয়েটার কি মন খারাপ নাকি শরীর খারাপ আরাফ জিজ্ঞেস করল গতকাল না বলেছিলে তোমার লাস্ট পরীক্ষার দিন তোমাকে ফুসকা ঝালমুড়ি এগুলো খাওয়াতে হবে খাবে না এসো সানায়া এক বাক্যে উত্তর দিল না গাড়িতে উঠুন বাসায় যাব আরাফ ফের বলল তাহলে প্যাকিং করেনি বাড়িতে গিয়ে খেয়েও তেতে উঠল আমি কি একবার ও বলেছি আপনাকে এত কথা বলেন কেন ভালো লাগছে না বাসায় যাব চলুন প্লিজ সেই যে মেয়েটা কলেজ থেকে ফিরেছে তারপর থেকে চুপচাপ হাফটি মেরে রয়েছে অতিরিক্ত কথা আরাফের সঙ্গে একটু ও বলছে না মাঝে কয়েকবার আরাফ তাকে জিজ্ঞেস করেছে শরীর খারাপ কিনা দুপুর থেকে টানা বিকেল পর্যন্ত ঘুমিয়েছে সে আজ আরাফ বাড়িতে অফিস থেকে সে দুপুরে সানায়ার সঙ্গে ফিরেছে সানায়াকে ঘুম থেকে উঠতে দেখে আরাফ বলল এক কাপ কফি হবে প্লিজ আমি নিজেই বানিয়ে নিতাম কিন্তু একটা জরুরি কল করার আছে সানায়া মাথা দুলিয়ে জানালো দিচ্ছে মিনিট দশেক পর এক কাপ কপি হাতে আপেল খেতে খেতে রুমে এলো সানায়া কপির মগটা সবেমাত্র আরাফের সামনে রাখতে হুড়োহুড়ি করে ছুটল ওয়াশরুমে আরাফ হতভম্বের ন্যায় তাকিয়ে আছে সেদিকে হঠাৎ এমন ভো দৌড় কেন দিল আরাফ ও ছুটল ওয়াশরুমের দিকে মেয়েটার কি শরীর খারাপ অল্প সময়ে দু দুবার বমি করে মেয়েটা নাজেহাল হয়ে বিছানায় লেপ্টে রয়েছে আরাফ তওয়াল হাতে তার পাশে দাঁড়িয়ে আছে বিনীত সরে বলল একটু উঠে বসবে মাথাটা ভালোভাবে মুছিয়ে দিতাম এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে তো হাতে ঠেস দিয়ে উঠে বসল সানায়া আরাফের হাতের থেকে তাওয়াল নিয়ে নিজের মাথা নিজেই মুছতে লাগল আরাফ জিজ্ঞেস করল তোমার কি বদ হজম হয়েছে শরীর কি বেশি খারাপ লাগছে আচ্ছা দ্বারাও গ্যাসের ঔষধ দি তোমাকে সানায়া চুল মোছা হাত হামিয়ে দিয়ে আরাফের দিকে এক পলক তাকালো খাটা লোক কিচ্ছু বোঝে না গ্যাসের ওষুধ খেলে আমার কচু হবে আরাফ এক গ্লাস পানি আর ওষুধ সানায়া হাতে দিল সানায়া চুপচাপ সেগুলোর দিকে তাকিয়ে আছে আরাফ তাকে তারা দিয়ে বলল কি হল ওষুধগুলো খাও আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি কি কথা সানায়া নিজেই ভেবে পাচ্ছে না এমন একটা কথা সে কিভাবে তুলবে সানায়াকে চুপ করে থাকতে দেখে আরাফ আবারও বলল ওষুধ বেশি সময় খোলা অবস্থায় রাখতে নেই খেয়ে নেও আগে কথাটা তো শুনুন আমি তো শোনার জন্যই বসে আছি তুমিই তো বলছ না সানায়া মনে সাহস জুগিয়ে চটজলদি জিজ্ঞেস করল আচ্ছা আপনার বাচ্চা কেমন লাগে বাচ্চা ঠুম কার বাচ্চা আ কথাটা থামিয়ে দিয়ে বলল মানুষের বাচ্চা কেমন লাগে আপনার সানায়ার এমন আজগুবি কথা কিছুই বুঝে উঠতে পারছে না আরাফ পৃথিবীর সব বাচ্চাই তো সুন্দর কেমন আবার লাগবে আরে লাগে তো আচ্ছা আপনি এটা বলুন ছেলে বাচ্চা ভালো লাগে নাকি মেয়ে বাচ্চা ভালো লাগে এই তোমার কি পেট খারাপের সাথে সাথে মাথা ও খারাপ হয়েছে কি সব বাচ্চা নিয়ে পড়লে ওষুধ খাও দূর যা জিজ্ঞেস করছি তাই বলুন রেগে যাচ্ছ কেন এই মাত্র ই তো ঠিক ছিলে আপনি বলবেন কি না তাই বলুন ছেলে নাকি মেয়ে কার সানায়া বীরবির করে বলল তোর ভাই তো জোরে বলল মানুষের মানুষের ছেলে নাকি মেয়ে পছন্দতা আমাকে কেন জিজ্ঞেস করছ অদ্ভুত সানায়ার মেজাজ চটে গেল পানি ভর্তি গ্লাস আর ওষুধ হাতে ধরিয়ে দিয়ে বলল এগুলোর কোনো প্রয়োজন আমার নেই আপনি খান বলেই ঘর ছাড়ল সে আরাফ হতভম্ব হয়ে তাকিয়ে রইল এই মেয়ে কি পাগল হুটহাট রাগ করে কেন ইদানিং আমি কি এমন বলেছি যে রাগ করতে হবে সন্ধ্যা থেকে সানায়া সমান তালে পায়চারি করে ই চলেছে কিভাবে সে এমন একটা কথা আরাফকে বলবে লজ্জা লাগে তো দূর ভালো লাগে না অথই দূর থেকে সানায়াকে দেখছে একটা মেয়ের শারীরিক সুস্থতা দুর্বলতা পরিবর্তন এগুলো একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ে ভালো করে ই বুঝতে পারে কিন্তু সে নিজে কিছুটা আন্দাজ করেছে সানায়াকে এখনও কিছু জিজ্ঞেস করেনি ইদানিং সানায়ার মুখ আগের থেকে অনেকটা উজ্জ্বল ফোলা ফোলা লাগে চোখ মুখ দেখেই বোঝা যায় মেয়েটা ফুটবল সে যা চিন্তা করছে আদৌ কি তা সঠিক সানায়া এদিকে ওদিকে তাকিয়ে চলল রান্নাঘরে কিছু একটা খুঁজছে সে কিন্তু পাচ্ছে না হঠাৎ পেছনে ঘুরতেই দেখল অথৈ বয়ম হাতে দাঁড়িয়ে আছে তুমি কি কিছু খুঁজছ সানায়ার চোখ অথৈর হাতে আচারের বয়মের দিকে না আসলে হাসি মুখে বলল আচার খাবে আমি বানিয়েছি আমের আচার খাবে সানায়া কথা না বাড়িয়ে চটচল দিয়ে একটা বাটি এগিয়ে দিল অথই হাসল বলল বাটিতে খেতে হবে না এই বয়মটা পুরোটা ই তোমার নেও সানায়া বয়মটা হাতে নেওয়ার জন্য হাত বাড়াতেই অথৈ তা সরিয়ে নিল বলল আমি যা আন্দাজ করছি তা কি সত্যি থুমম সানায়া চুপসে গেল লজ্জা ও পেল কিছুটা মাথা নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সানায়ার এমন লাজুকলতা দেখে অথই মিটমিট করে হাসল বলল লজ্জা পাচ্ছ কেন মেয়ে খুশির সংবাদ এভাবে চেপে রাখতে হয় নাকি তুমি কিভাবে বুঝলে ভাবি সানায়ার এমন কথায় হো হো করে হেসে উঠল অথই বলল আমি একজন মেয়ে তার থেকে বড় কথা আমি একজন মা আমি বুঝব না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের পরিবর্তন আমি কি বোকা নাকি চোখে কম দেখি টেস্ট করিয়েছ সানায়া মাথা দুলিয়ে হ্যাঁ জানালো পজিটিভ থু কত বড় চালাক তুমি আর ভাইয়া মিষ্টি খাওয়াতে হবে আমাদের ট্রিট দিতে হবে বলে কিচ্ছু জানাওনি ওয়েট করো আজকে ভাইয়ার কাছে মিষ্টি আদায় করব সানায়া চটজলদি বলল ভাবি উনি এখনো কিছু জানে না কি হ্যাঁ উনি কিছু জানে না আসলে আমার অসুস্থতা দেখে আমার এক বান্ধবী আমাকে কলেজের পাশে একটা হাসপাতালে নিয়ে গিয়েছিল সেখান থেকে ইশিওর হলাম ভাইয়াকে এখনো বলনি না আসলে কিভাবে বলবো কি করব লজ্জা পাচ্ছ হ্যাঁ এদিকে কান এগো আইডিয়া দি এখন মধ্যরাত অন্ধকার রুম অথচ মেয়েটার চোখে বিন্দু পরিমাণ ঘুম নেই পাশে তাকিয়ে দেখে আরাফ গভীর ঘুমে সারাদিন কষ্ট করে মানুষটা রাতে এসে বিছানায় গায়ে লিয়ে দিলে ই রাজ্যের ঘুম নেমে আসে তার চোখে হুশখুশ করছে মেয়েটা কথাটা পেটের ভেতর আর রাখতে চাইছে না জানাতে হবে তাকে তার কি প্রতিক্রিয়া বুঝতে হবে নিজেকে সামলিয়ে উঠে বসল সানায়া আরাফের অগচরে তার বাহুতে হাত দিয়ে ডাকার চেষ্টা করতে ই তুরক চোখে চাইল আরাফ ঘুমন নি আপনি এখনো তারা পৌশোয়া থেকে উঠে বসল শরীর খারাপ লাগছে ঘুমাও নিয়ে এখনো সানায়া মাথা দুলিয়ে বোঝালো না তার শরীর খারাপ লাগছে না তাহলে আচ্ছা আপনাকে একটা কথা বলি থুমম বলো রুমের লাইট অন করে দি। সানায়া বাধা দিল ড্রিম লাইটের মৃদু আলোই ভালো লাগছে আর লাইট অন করতে হবে না ওকে বলো আমি শুনছি সানায়া তটস্থ হয়ে বসে রইল ঘরের চারিদিকে চোখ বুলিয়ে তাকালো আরাফের দিকে কয়েক সেকেন্ড টাইম নিল আরাফ গুটিয়ে রাখা হাত টেনে নিজের পেটের উপর রাখল ঘটনার আকস্মিকতায় আরাফ জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছে তার দিকে ইশারায় জিজ্ঞেস করল কি সানায়া ধীর কণ্ঠে জবাব দিল আমাদের মাঝে কেউ আসছে আরাফ কথাটা কানে যেতেই আরাফ হরকে গেল অবিশ্বাস্য চোখে একবার পেটের দিকে তো আরেকবার সানায়ার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ব্যাপারটা কি আসলেই সত্যি মাঝরাতে তুমি আমার সঙ্গে মজা করছো সানায়া অমনি ঠোঁট উল্টালো বলল আমার কি খেয়ে দে কাজ নেই মাঝরাতে এরকম মজা করব সানায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো কলেজের ব্যাগ থেকে হাসপাতালের কাগজগুলো মেলে ধরল আরাফের দিকে দেখুন আর বিশ্বাস করুন আরাফ এক এক করে কাগজগুলো খুব ভালো করে দেখলো সেখানে স্পষ্ট করে লেখা আছে পজিটিভ বাকি কাগজগুলো দেখে শেষ করে তাকালো সানায়া রদিকে মেয়েটা তার দিকে তাকিয়ে আছে আরাফ গম্ভীর মুখে বলল বসো এখানে সানায়া বসল আরাফ ভারী গলায় জিজ্ঞেস করল আমি কে তোমার আরাফে এমন প্রশ্নতে কিছু বুঝল না সে এমন কথা জিজ্ঞেস করার মানে কি যা জিজ্ঞেস করেছি সেটা বলো হাজবেন্ড ঠাস করে দোতলার বারান্দা থেকে নিচে ফেলে দিব তোমার হাজবেন্ড ঠিক আছে কিন্তু যে আসছে তার তো বাবা এমন একটা সেন্সেটিভ বিষয় তুমি এখন জানাচ্ছ আমাকে এমন একটা অনুভূতি চেপে রেখেছিলে আমার থেকে কি সাংঘাতিক মেয়ে তুমি আমাকে বকছেন কেন তুমি বকা খাওয়ার মতো কাজ করেছো তাই বকছি সানায়া মুখ ভার করে বসে রইল কি মানুষ রে বাবা এমন একটা খুশির সংবাদে কোথায় জড়িয়ে ধরে ঠাস ঠাস করে কয়েকটা চুমু খাবে তানা করে ঠাস করে দোতলার বারান্দা থেকে নিচে ফেলে দিতে চাইছে খাটাস লোক। দোষ করবে তুমি আর কিছু বললেও মুখ ফুলিয়ে বসে থাকবে মানে কেঁদে ও জিতবে হেসেও জিতবে সানায়া এই কথা কানে নিয়ে ও চুপ করে বসে রইল এই লোকের সঙ্গে মাঝরাতে ঝগড়া করার ইচ্ছে তার একদমই নেই আচ্ছা আপনারা কি কখনো শুনেছেন কোন পুরুষ বাবা হওয়া সংবাদে তার বউকে জড়িয়ে না ধরে বউয়ের ভুল ধরে ঝগড়ার পায়ুতারা করে যদি আগে পড়ে কখনো না দেখে থাকেন তাহলে এই খাটাশ লোক মানে আমি রারাফ খানকে দেখুন রাতে তেমন কোনো অনুভূতি প্রকাশ না করলেও সকালে এক অনুভূতির ছোঁয়া পেল সানায়া ভোর সকালে ঘুম থেকে উঠতে চোখ পড়ল টেবিলে রাখা এক তোরা তাজা শিশির ভেজা গোলাপ ফুলের দিকে সাথে প্রিয় মানুষের আবেগে মোরানো একটা চিঠি ফুলের তোরা এক হাতে নিয়ে কাগজের ভাজ খুলে পড়ল চিঠিটা চিঠি প্রিয় আদুরে ঝগড়ুটে বউ আমি মানুষটা এমন কেন বলতো নিজের অনুভূতিগুলো কেন উজাড় করে তুলে ধরতে পারি না আচ্ছা তুমি কি জানো গতকাল তোমার মুখে প্রথম যখন শুনেছিলাম আমাদের মাঝে কেউ আসছে তুমি কি একবারও খেয়াল করেছিলে আমি কেমন তটস্থ স্থির চোখে তাকিয়েছিলাম তোমার পানে আমার চোখে জমেছিল আনন্দের অশ্রু শুভ সকাল আমার অনাগত সন্তানের মাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে পৃথিবীর এত সুন্দর এক অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইতি তোমার অনাগত সন্তানের বাবা কাগজটা ভাজ করে মুচকি হাসলো সানায়া অপর পাশে বার্তা পৌঁছে দিল হবে না হবে না এভাবে হবে না ঝাপটে ধরে জড়িয়ে ধরে ধন্যবাদ বলতে হবে যত সময় না বলছেন আপনার চিঠিতে লেখা ধন্যবাদ কবুল করব না দেখতে দেখতে বয়ে গেল আমাদের সময় সময় কতটা দ্রুত চলে যায় তাই না এইয়ে দেখতে দেখতে আমার সংসার জীবনের আড়াইটা বছর কেটে গেল বিয়ের সময় মনে হয়েছিল এই মানুষটির সঙ্গে কখনো আমার সংসার হয়ে উঠবে না আমার সারাটা জীবন এই মানুষটির সঙ্গে পারি দিতে পারবো না অথচ আজ আড়াইটা বছর হয়ে গেল এই মানুষটির সঙ্গে আমি একই ছাদের নিচে আনন্দ ভালোবাসায় ডুবন্ত হয়ে কাটিয়ে দিচ্ছি তার দুটো সন্তানের জননী আমি কেমন অদ্ভুতভাবে পাল্টে গেল আমার জীবন আসলেই আমরা যতই পরিকল্পনা করি না কেন আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের পরিকল্পনা উপরওয়ালা নিজে করে রাখেন আর তার ইশারা অনুযায়ী আমাদের আগামী দিনগুলো চলে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই আমির রারাফ খান নামক মানুষটির সাথে খান পরিবারের নেমেছে খুশির জোয়ার আজ আইরা তার আরবের জন্মদিন দেখতে দেখতে ছেলে মেয়েগুলোর এক বছর পার হয়ে গেল তাদের পুরো নাম আইরা তারাফ খান আরাফ সানায়া তাকে ফুল বলে ডাকে সানায়ন আরফ খান মজার ব্যাপার কি জানেন ছেলে হয়েছে পুরো মায়ের বৈশিষ্ট্যে মেয়েটা হয়েছে তার বাবার মতো আরাফের মতো চুপচাপ একদম বেশি মাকে জ্বালায় না এই নিয়ে আরাফের খুব গর্ব নিচে বাড়ি শুদ্ধ মানুষের তোরজোর চলছে কেউ ডেকারেশন করছে কেউ কেক ডিজাইন করছে অনিক আর শুভ দুইজনকে কোলে নিয়ে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছে সানায়া সব কিছুই রেডি করে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে সকলে কত আনন্দ করছে অথচ তাদের বাবারই কোনো খোঁজ খবর নেই আজ তো একটু তাড়াতাড়ি ফেরা যেত বাড়িতে এমনি সময় তো ঠিকই তাড়াতাড়ি ফিরে আসে আজ এখনো আসছে না কেন সানায়ার বাবার বাড়ি থেকে ও সকলে এসেছে আসেনি শুধু শায়লা আর শোভন তারা তো বছর দুই আগেই চলে গেল এর মাঝে আর দেশে ফেরেনি ছোট পিচ্ছি দুটোকেও সে দেখেনি সানায়ার খুব ইচ্ছে করে শায়লা আর সানায়া একসঙ্গে থাকলে আইরা তার আরাবের কনফিউজড হয়ে যাওয়া চেহারাটা দেখতে তখন কি মনে হবে ওদের কোনটা ওদের মা কিন্তু ভিডিও কলে তাদের আগে কয়েকবার কথা হয়েছে ইদানিং শায়লা কল দিলেও সানায়া ধরে না রিসিভ করে না কেন করবে দুটো বছর হয়ে গেল অথচ একটা বার কি দেশে আসা যেত না বাচ্চা দুটোকে কোলে নিতে কি ওর একটুও ইচ্ছে করে না ছোট ভাবি ভায়াকে কল দেও দেখো কত দূর আমায়া সানায়া বলল কল দিয়েছি রিসিভ করেনি টেনশন করো না চলে আসবে তার ছেলে মেয়ের জন্মদিন আর সে লেট করবে কখনোই না তুমি রেডি হয়ে এসো অথই ছোয়া ও এখন বড় হয়েছে বয়স তার সাড়ে চার বছর ছোয়ার দিনের অর্ধেক সময় কেটে যায় তার আরাবের সঙ্গে তিন ভাই বোনের খুনসুটি হাসি আনন্দে সবসময় মেতে থাকে খান বাড়ি আরাফ যে মানুষটা আগে দেরি করে অফিস থেকে ফিরতো সজীব ছটফট করত বাড়ি ফেরার জন্য সেই আরাফ এখন সজীবকে অজুহাত দেখিয়ে সবার আগে অফিস থেকে ফেরে বিষয়টা নিয়ে সজীব এখন তাকে উঠতে বসতে খোটা দেয় চমৎকার একটা বিষয় আরাফ কথার কোনো উত্তর দেয় না শুধু হাসে আসলেই বাবাদের অনেক দায়িত্ব পৃথিবীর সব কিছু এক আর অন্য পাশে তার সন্তান সন্ধ্যা সাতটা সানায়া রেডি হয়ে বসে আছে ইচ্ছে করছে আরাফকে চিবিয়ে খেতে মানুষটার আসার কোন কোনো গন্ধ নেই কি এমন কাজ যে আজ এত দেরি হচ্ছে ফোন দিলেও রিসিভ করছে না এরই মাঝে নিচে থেকে হৈ হৈ চিৎকার কানে এলো নিচে কি হল দেখার জন্য উকি দিতেই দেখলো শায়লা শোভন আরাফ একসঙ্গে ফিরেছে সানায়ার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না শায়লা এসেছে বোন তার অভিমান বুঝতে পেরেছে তাহলে সানায়া ছুটল নিচে যাওয়ার জন্য তার আগেই দেখল আরাফ উপরে আসছে সানায়াপাত হামিয়ে দিল রাগি মুডে জিজ্ঞেস করল এত দেরি কেন হল রুমে এসো বলছি সানায়া আরাফের সঙ্গে পেছনে পেছনে রুমে গেল কি হল এবার বলুন তোমার মনে আছে দু বছর আগে আমার একটা জমি নিয়ে ঝামেলা হয়েছিল হ্যাঁ অনেক কাঠখর পোড়াতে হয়েছে আজ সেই জমিটা পুরোপুরি আমার হল মহিলাগুলোকে ও উচিত শাস্তি দেওয়া হয়েছে আজ সেই জমিটা দেখতে গিয়েছিলাম এবং এরিয়াটাতে দেওয়াল দিতে হবে সেই সব বিষয়ে কর্মচারীদের সঙ্গে কথা বললাম তারপর এয়ারপোর্টে গেলাম শায়লা শোভনকে এক সঙ্গে নিয়ে বাড়িতে ফিরলাম আমার কি খুব দেরি হয়েছে সানায়া হাসলো এই যে এই মানুষটা কি সুন্দর করে ব্যাখ্যা করে বলে আর কি কোনো রাত থাকে যতটা রাগ জমে এমন সুন্দর ব্যাখ্যার কাছে সেই রাগ এক নিমিশেই হাওয়া হয়ে যায় সুন্দর আনন্দ ঘন একটা মুহূর্তের অবসান হল সারাদিনের তোরজোর শেষ করে এখন মধ্যরাত আইরা তার আরাব ঘুমে বিভোর সানায়া তাদের পাশে বসে জিমোচ্ছে তা দেখে হাসল কোথায় এই মেয়েটার সেই চনচলতা কোথায় তার কোমর বেঁধে গলা উচিয়ে ঝগড়া করা এখন কেমন শান্ত একজন মা হয়ে উঠেছে কথা বলে কি ফিসফিস করে বাচ্চারা ঘুম থেকে উঠে যাবে বলে তার মধ্যে নেই কোন দুরন্ত পানা কি দায়িত্ব এখন তার সবকিছু মিলিয়ে এক অন্যরকম সানায়া বিয়ের প্রথম দিনের মতো ঝগরুটে মেয়েটা এখন কত শান্ত কত দায়িত্ব শীর্ষে আরা আলগোচ হাতে সানায়া রেলিয়ে রাখা মাথাটা বালিশে দিল এবার ঠিক আছে ঘুমাবা যখন একটু শান্তিতে ঘুমাও মুখের দিকে তাকিয়ে বোঝা যায় সারাদিনের ক্লান্তির ছাপ পরম আদরে কপালে ঠোঁট ছোয়াল আরাফ অমনি তরিত বেগে চোখ মেলে তাকালো সানায়া ঘুমাও নিয়ে এখনও সানায়া হাসল বলল ঘুমিয়ে থাকলে কি এত সুন্দর একটা অনুভূতি উপভোগ করতে পারতাম তাই না থুম চা খাবেন আরাফ কিছু সময় ভেবে বলল না চা খাব না আজকে মধ্যরাতের একটা প্রহর আমরা রাতের শহর দেখব যাবে কিন্তু বাচ্চারা ওদের সায়লা দেখবে তুমি চলো আচ্ছা মধ্য দ্বিপ্রহর আকাশে শুল্কপক্ষের বিশাল বড় চাঁদ কুয়াশার চাঁদরে মোরানো রাতের শহর শহরের বুক দিয়ে বেয়ে চলা রাস্তাগুলো নীরব নিরবিচ্ছিন্ন হাতে গোনা কয়েকটা গাড়ি কিছু সময় পর পর যাচ্ছে আসছে দু কয়েক অল্প লোকজন নীরব পরিবেশ রাস্তা এক ফুটপাত দিয়ে হেঁটে চলেছে এক জোড়া কপত কপতি তাদের এই যে পাইপা মিলিয়ে চলা চলতে থাকুক হাসি আনন্দ ঝগড়া খুনসুটি সব কিছুর মধ্যে দিয়ে চলতে থাকুক তাদের এই পথ চলা আনন্দ আর ভালোবাসায় পরিপূর্ণ হোক তাদের সাংসারিক জীবন এই নির্জন রাত এই চাঁদ এই নিঝুম রাস্তা তাদের শুদ্ধতম ভালোবাসার সঙ্গী ভালো থাকুক আরা সানায়া ভালো থাকুক তাদের সাংসারিক জীবন সমাপ্ত